হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমীর তরফ থেকে। আমি পৌলমী সিনহা। যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে বলবো ঝটপট করে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে পরে একটু আমাকে জানাও যে সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার হয়েছে কিনা। যারা যারাই দেখতে পাচ্ছ, যারা যারা লাইভটাতে জয়েন হচ্ছে, একটুখানি হাই হ্যালো কমেন্ট করো। কমেন্ট করে পর আমাকে একটু ইনফর্ম করো যে সাউন্ড পিকচার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা, তো আমি লাইভটা স্টার্ট করতে পারবো। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি বেশ সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। তো সেগুলো দেখতে হলে তোমাদেরকে সাথে থাকতে হবে, লাইভটাতে থাকতে হবে পুরো লাইভটা জুড়ে। তো যারা যারা জয়েন করছো একটু হাই হ্যালো কমেন্ট করে বলো যে কারা কারা জয়েন করতে পারলে, কারা কারা সাথে রয়েছে একটুখানি কমেন্টস চাই। তা না হলে আমার পক্ষে বোঝা পসিবল নয় যে ঠিকঠাক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা। আমি লাইভ লিঙ্কটা তো একটু শেয়ার করে দিচ্ছি, তার আগে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, একটু কমেন্টস করলে আমার পক্ষে বুঝতে সুবিধা হয় যে কারা কারা সাথে রয়েছো, কারা কারা দেখতে শুনতে পাচ্ছ এবং লাইভটা ঠিক করে অডিবল ভিজিবল রয়েছে কিনা। এখনো পর্যন্ত কারুর কমেন্টস পাইনি আমি, দেখি তোমরা কমেন্টস একটুখানি করলে আমার পক্ষে সুবিধা হয় যে ঠিকঠাক করে শুনতে বা বুঝতে পারছো কিনা, সেটা একটু আমার বুঝতে সুবিধা হয়। তো তাই জন্য একটু রিকোয়েস্ট করব একটু হাই হ্যালো কমেন্টস করতে, লাইভটা ঠিকঠাক করে অডিবল ভিজিবল রয়েছে কিনা সেটা একটু জানাতে, তাহলে লাইভটা আমি স্টার্ট করতে পারবো আজকের মতো। চলো, আমার তো এখান থেকে মোটামুটি সাউন্ড তো ঠিকঠাক মনেই হচ্ছে, বাট তোমাদের ওখানে কিরকম কি লাগছে সেটা একটু জানাও, কারণ এখনো পর্যন্ত কোনো কমেন্টস আমি পাচ্ছি না। তো একটুখানি কমেন্টসটা পেলে আমার পক্ষে সুবিধে হয় লাইভটা স্টার্ট করা, কারণ বুঝতেই পারছো যদি ঠিকঠাক করে কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আমাকে হয়তো লাইভটা কেটে আসতে হবে। সেজন্য একটু রিকোয়েস্ট করছি একটু হাই হ্যালো কমেন্ট চাই। গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাও, যেগুলোকে বলা হয়ে থাকে সোনার জল করা, ঠিক আছে। যারা যারা জয়েন করছে একটু হাই হ্যালো কমেন্টস করো, কারণ আমার কাছে এখনো পর্যন্ত কোনো কমেন্টস আসেনি, যার জন্য আমি বুঝতে পারছি না যে লাইভটা ঠিকঠাক করে অডিবল ভিজিবল রয়েছে কিনা। লাইভটা ঠিক করে না বুঝতে পারলে পরে আমারও লাইভটা কন্টিনিউ করাটা একটু চাপ হয়ে যাবে, তো সেই জন্য একটা কমেন্টসের জন্য আমি ওয়েট করছি। দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ। কিয়া, কি খবর, কেমন আছো? শরীর কেমন আছে? হ্যালো সুদীপ্তা দি, কোথা থেকে দেখছো একটু জানিও। আচ্ছা, লাইভটা ঠিক করে অডিবল ভিজিবল রয়েছে, ঠিক করে দেখা বা শোনা যাচ্ছে সেটা আমাকে একটু জানাও। লাইভটা ঠিকঠাক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা, একটা ক্লিয়ার রয়েছে কিনা সেটা একটা কমেন্টস করে বলো। তাহলে আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি। প্রচুর কিছু জুয়েলারি কালেকশন তো অলরেডি নিয়ে বসেছি, তো সেগুলোর জন্য জাস্ট তোমাদেরকে সাথে থাকতে হবে। আমি এখনো বুঝতে পারছি না যে কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আচ্ছা তোমরা কি কমেন্টস করতে পারছো না? কারণ এটা প্রবলেম হতেই পারে, না হওয়ার কিছু নেই। ফেসবুকের এখন ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম, তো দ্যাটস ওয়াই জিজ্ঞাসা করছি তোমাদের কি কোনোরকম ভাবে কোনো কমেন্টস করতে প্রবলেম হচ্ছে সেটাও আমাকে একটু জানাও। আর কারা কারা জয়েন করলে একটু হাই হ্যালো কমেন্টস চাই, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গায়ত্রী দি, চলে এসেছে, অল ক্লিয়ার। চলো, ক্লিয়ার বলে ফেলেছে তো আমি লাইভ লিঙ্কটাকে একটু ঝটপট করে শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু ঝটপট করে বলবো শেয়ার করে দাও, নিজেদের ওয়ালে করে দাও, পাবলিকলি করে দাও, ব্যাস। বাকি আর কিচ্ছু দরকার নেই। আজকেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন গুলো নিয়ে এসেছি, যেগুলো দেখতে হলে গোটা লাইভটা জুড়ে একটুখানি সাথে থাকতে হবে, লাভ লাইক রিয়াক্ট করতে হবে, লাইভটাকে শেয়ার করতে হবে। যারা বলবো নতুন রয়েছে তাদেরকে বলবো লাইভটা পেজটাকে একটু ফলো করে দাও ঝটপট করে, যাতে নেক্সট লাইভ গুলোতে সাথে থাকতে পারো। এবং চলো আজকের মতো আজকের লাইভটা স্টার্ট করছি। আজকের ফার্স্ট লাইভ, মানে আজকে ফার্স্ট লাইভ বলাটা ভুল, আজকের লাইভটা স্টার্ট করছি, ঠিক আছে। তো প্রত্যেক দিনের মতো আমিও আজকে ফার্স্ট আমার ইন্ট্রোডাকশনটা দিয়েই শুরু করব, কারণ কি যারা নতুন রয়েছে তারা, যারা চেনো তারা তো চেনো, আর যারা চেনো না তাদের জন্য কিন্তু ইন্ট্রোডাকশনটা দেওয়া থাকলো। আমার নাম হচ্ছে পৌলমী সিনহা, ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমী। তোমরা আমার কাছে কপার বেশের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাও, যেগুলোকে বলা হয়ে থাকে সোনার জল করা। এবার পলিশের মধ্যে ডিফারেন্স রয়েছে, তো 22 ক্যারেট যেটাকে বলা হয় 1.5 গ্রাম, এবং 24 ক্যারেট যেটাকে বলা হয় ফর্মিং পলিশ।
তো সেগুলো কিন্তু রয়েছে আমার কাছে, আমি দেখাবো যখন, আমি বলে দেব কোনটা কি পলিশের উপর দিয়ে যাচ্ছে। ওয়ারেন্টিটা একটু বলে দিই, 6 মান্থের কালার ওয়ারেন্টি পেয়ে যাবে পার্টি ওয়ার প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যান্ড রেগুলার ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু 3 মান্থের কালার ওয়ারেন্টি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর শিপিং চার্জটা একটু বলে দিই, অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু শিপিং চার্জ থাকছে 60 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু থাকছে 85 রুপিস। তবে হ্যাঁ, কোয়ারি থাকে অনেকেরই যে একটা শিপিং চার্জে কটা প্রোডাক্ট নিতে পারবো, অবশ্যই যত খুশি প্রোডাক্ট নিতে পারো একটা শিপিং চার্জই লাগবে, এবং একটা শিপিং চার্জে মানে পার্সেলের মধ্যে তুমি 10 থেকে 12টা প্রোডাক্ট অ্যাড করতে পারো, শিপিং চার্জ কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো চলো আজকের মতো লাইভটা তো স্টার্ট করবো, তার আগে বুকিং প্রসিডিওরটা আরেকবার বলে দিই, যেটাই পছন্দ হবে ওরা আমার হাতে একটা রেখেছিস, আমি এসেছি। এই কোনটা ছিল প্রিয়াঙ্কা, আমি তো নিজেই ভুলে গেছি বাবু, আমাকে একটু স্ক্রিনশটটা পাঠা, কোনটা রাখতে বলেছিলিস, আমি একটু সেটাই ভুলে গেছি। লাইক করতে করতে না এত মাথায় থাকে না, সিরিয়াসলি অনেকে অনেক কিছু বলে তো খেয়াল থাকে না রে সমস্তটা। তো কোনটা বলেছিলি আমাকে একটু হোয়াটসঅ্যাপ কর, হোয়াটসঅ্যাপ করে রাখ, আমি বলে দেবো, হ্যাঁ আছে না নেই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখ। তো চলো ইয়েটা বুকিং প্রসিডিওরটা, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে কিন্তু 9475491, আমি একটু নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি, 9475491879, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। যদি তোমাদের কাছে শো করছে তো একটুখানি বলবো লাভ লাইক কেয়ার রিয়াক্ট করে দাও, ইয়েটাতে নাম্বারটাতে একটা লাভ লাইক কেয়ার রিয়াক্ট করে দাও, ঠিক আছে। চলো আজকের মতো লাইভটা স্টার্ট করছি, আজকের কালেকশন দিয়ে ফার্স্টেই দেখাচ্ছি। আচ্ছা, কারা কারা জয়েন করছো একটুখানি পুরনো দিদি নতুন দিদিরাও একটু জানিও, কারা কারা জয়েন করছো, তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না, কমেন্টস না করলে বোঝা যায় না কিন্তু যে কারা কারা সাথে রয়েছো কিন্তু। হ্যালো সুতপাদী, গুড আফটারনুন, কিরকম গরম রয়েছে, একটু বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি দিকে বলো। আচ্ছা এই থাকছে দেখে নাও, ফার্স্টেই একটা পরে রয়েছে দেখতে পাচ্ছ, একটা সিম্পল ডিজাইনের উপর দিয়ে একটা নেকলেস রয়েছে, যেটাকে কিন্তু একটু পার্লের টাচ দিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করা হয়েছে বলতে পারো, যেহেতু এখন পার্লটা প্রচন্ড পরিমাণে চলছে। তার থেকেও বড় কথা, এটা কিন্তু চাইলে তোমরা নেকলেস চোকার করেও ক্যারি করতে পারবে, যেমন আমি জিনিসটাকে নেকলেস করে ক্যারি করেছি, এক্স্যাক্টলি এই পিসটা কিন্তু চাইলে পরে তোমরা চোকার করেও ক্যারি করতে পারবে। অপূর্ব সুন্দর দেখতে, বেশ সুন্দর একটা ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, একটা রাউন্ড মোটিভে রয়েছে, এই মিডল পোর্শনটাতেও দেখো একটা করে পার্ল বসানো রয়েছে, নিচের জায়গাটাতেও একটা ড্রপ পার্লের কাজ যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যালো রুবাদি, গুড আফটারনুন, গুড আফটারনুন, কেমন আছো, ভালো আছি মধুর, তুমি কেমন আছো। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, দেখো চোকার করে পড়লে এক্সাক্টলি লুকটা কেমন আসছে সেটা একটু দেখিয়ে দিই। আজকে আমাকে মঙ্গলসূত্র দিয়ে হাতের দেখাবে, মঙ্গলসূত্র হাতের একটা পিসেস আমি পেয়েছি খুঁজে, হ্যাঁ আমি দেখিয়ে দেবো, একটুখানি থাকো তাপসীদি, আমি দেখিয়ে দেবো, আমি দেখছি কোথায় রাখলাম পিসটা, একটা পেয়েছি আমি খুঁজে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা, আর এবার আমি একটু খুলে ব্যাকের দিকে দেখা। হ্যালো সোমাদি, কিরকম আছো। আচ্ছা বৃষ্টি কোথায় কোথায় হলো একটুখানি বলো তো দেখি, আসানসোলে বৃষ্টি খুব একটা বেশি হয়নি, তারপরেও বলবো আজকে ওয়েদারটা তুলনামূলকভাবে অনেকটাই নরম রয়েছে, তুলনামূলকভাবে আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই নরম রয়েছে। চলো নেক্সট চলে যাচ্ছি আমি পিসটাতে, এই থাকছে দেখে নাও জিনিসটা, এই থাকছে দেখে নাও জিনিসটা, টোটাল চেনের উপর দিয়ে ঠিক এরকম করে পুরোটা কাজের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু, এই যাচ্ছে দেখে নাও পিসটা। তুমি চাইলে এটাকে চোকার করেও ক্যারি করতে পারো, এবং যদি মনে হয় তুমি এটাকে কিন্তু নেকলেস করেও ক্যারি করতে পারো। আজ থেকে ভালো কই বৃষ্টি হচ্ছে বলে, বৃষ্টি কোথায় হচ্ছে গো, এখন তো বৃষ্টি হয়নি আপাতত এইদিকে, খুব ভালো আছি দিদি। ওয়েদার কিরকম ওখানে, গরমটা কিরকম। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারপিসটা, এই যাচ্ছে ছোট্টর মধ্যে দিয়ে, বেশ সুন্দর দেখতে একটা ইয়াররিংস চলে যাচ্ছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 350, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা তোমাদের মোস্ট ডিমান্ডেড পিস, যেটা আগের দিনে তো আমি দেখিয়েছি বাট আজকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, বিকজ পোস্টটা ছাড়ার পর থেকে তোমাদের জাস্ট ঝড় তুলেছে তোমরা, আর বলবো 2 থেকে 3 পিসেস মতো অ্যাভেলেবেল রয়েছে, ঝটপট করে যার লাগবে ঝটপট করে বুকিং করে নিও কিন্তু পিসেসটা, ঠিক আছে। এটা থাকছে কিন্তু পার্লের উপর দিয়ে টাইচের, এখন দেখবে খুব প্রচন্ড পরিমাণে চলছে এই পার্লের উপর দিয়ে টাইচেরের ডিজাইনটা। তো এই চলে যাচ্ছে দেখে নাও, একটা পার্লের উপর দিয়ে যাচ্ছে, একটা নেকলেস স্টাইলের মতো করা হয়েছে, এইভাবে যাচ্ছে কিন্তু টাইচেনের টাইপের ডিজাইনটা দেওয়া হয়েছে। হ্যাঁ দুর্গাপুরে কাল ভালোই বৃষ্টি হয়েছে গো, ওই জন্য এদিকে ঠান্ডা রয়েছে গো, এইদিকে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি গো, জাস্ট শান্তির জল ছেটানোর মতো জাস্ট ছিটিয়ে দিয়ে গেছে, বাট বিশ্বাস করো ঠান্ডাটা কিন্তু মানে মোটামুটি তুলনামূলক ঠিকঠাকই রয়েছে,
ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা দেখায় যেটা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, নেকলেস করে ক্যারি করতে পারবে, এবং যদি মনে করো একটু লং করে ক্যারি করতে চাও তো দেখো জিনিসটা কিন্তু এভাবে লং করেও ক্যারি করতে পারবে। প্রচন্ড ডিমান্ড পেজে দেখো, অলরেডি ফটো আমি শেয়ার করে দিয়েছি, আর জাস্ট বোধহয় দুটো থেকে তিনটে পিসেস মতো অ্যাভেলেবেল রয়েছে। বুক করতে হলে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলতে হবে। দেরি হয়ে গেল? না না দেরি হয়নি, এই জাস্ট সেকেন্ড পিস চলছে গো, অ্যান্ড এই চলে যাচ্ছে ইয়ার পিস, এই চলে যাচ্ছে দেখে নাও ইয়ার পিসটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটা প্রাইস রয়েছে কিন্তু 350। আজকে আমাদের এখানে ওয়েদারও খুব ভালো, আর সাথে শান্তিভাবে মালদায় ভোট চলছে। ও তোমাদের ওখানে ভোট চলছে না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমার খেয়াল ছিল না। আর সকাল থেকে হাজবেন্ড বলছে ভোট আছে, ভোটের খবর জানতে পারলাম না, ভোটের খবর জানতে পারলাম না, কোথায় ভোট হচ্ছে। বালিতেও ভালো বৃষ্টি হয়েছে। ওরে বাবারে, দেখেছো তোমাদের এদিকে ভালো বৃষ্টি এনজয় করেছে, আর বলো তিস্তা আমাদের এদিকে বৃষ্টি কোথায়? দেখো সবাই ওখানে কত বৃষ্টির নাম করছে, আর আমাদের এদিকে বৃষ্টির ছিটাফোঁটা মাত্র জাস্ট ছিটিয়ে দিয়ে গেছে। হ্যালো নন্দিনীদি, কি খবর গরমের মধ্যে? চলো নেক্সট যাচ্ছি। এবার একটা তোমাদের বলতে পারো টাইচেন, মপচেন যেটাকে বলো, সেই মপচেনের মধ্যে একটু নতুন ভাবে কাস্টমাইজ করা দেখিয়ে দিই। হ্যাঁ কলকাতাতে ভালো বৃষ্টি হয়েছে, কালকে কলকাতাতে সত্যিই খুব ভালো বৃষ্টি হয়েছে। আচ্ছা আগের দিনে কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের মাছের কাটার সাথে এরকম ঝুমকো ডিজাইন, ঠিক আছে, মাছের কাটার সাথে ছিল এরকম ঝুমকো ডিজাইন। এটা থাকছে দেখে নাও বকুল চেনের সাথে ঝুমকো ডিজাইন, এই থাকছে দেখে নাও পিসেসটা, বকুল চেনের সাথে চলে যাচ্ছে জিনিসটা কিন্তু ঝুমকো ডিজাইনের উপর দিয়ে। বকুলটা দেখতে পাচ্ছ নর্মাল, যেমন বকুল চেন তোমরা দেখো ঠিক এক্সাক্টলি তেমনই বকুল রয়েছে। মিডিলে দেখো দুটো ঝুমকো রয়েছে, দেন যে পেন্ডেন্টের পোর্শনটা, এই পেন্ডেন্টের পোর্শনটা যাচ্ছে দেখো ডাবল ঝুমকোর মধ্যে দিয়ে, নিচের পোর্শনে কিন্তু এরকম করে চেনও ঝুলছে। এবারে বলি আগের দিনে কিন্তু যেটা দিয়েছিলাম মাছের কাটার সাথে ঝুমকো, তার সাথে কিন্তু কোনো ইয়াররিংস আমি দিইনি। অনেকেই আমাকে বলেছিল না দিদি একটা ইয়াররিংস দিতেই পারতে, তো সেই ক্ষেত্রে আমি বললাম আলাদা সেপারেট করে কোনো ঝুমকো ইয়াররিংস নিয়ে নাও, বাট হ্যাঁ আর রিস্ক নিইনি, চলো এটার সাথে তোমাদের একটা ইয়াররিংস দিয়েই দিচ্ছি। এই থাকছে কিন্তু টোটাল জিনিসটা, একদম নতুনত্ব পিসের উপর দিয়ে যাচ্ছে, কারণ এখন এই ঝুমকো দেওয়া সেটগুলো জাস্ট তুখর ভাবে চলছে, খুব সুন্দর দেখতেও লাগে কিন্তু। হ্যাঁ দি ভাই লং পলাশের হার দেখাও, পলাশ কি বললে, পালস পার্ল, আচ্ছা ইয়ে হার বলছো কি, ওই পার্লের মধ্যে বলছো কি, ফর্মিং এর ওপর লকেট। এই রাজশ্রী তোমাকে তোমার আর চোখে লাগবে না, সিরিয়াসলি বলছি, তুমি যেহেতু একটা জিনিস দেখে তোমার ওটাই মন বসে গেছে না, তোমার আর কোনোটা চোখে লাগবে না, ঠিক আছে। আচ্ছা এই আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই, ওয়েট করো পারলে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। তবে এই থাকছে দেখে নাও পিসটার উপর দিয়ে, ঠিক আছে, চেনটা যাচ্ছে তার সাথে এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 700, আমি এই যে ইয়াররিংসটা জাস্ট অ্যাড করা হয়েছে বলে প্রাইসটা কিন্তু একটু বেড়েছে, আমি সেটাও বলে রাখছি, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 700 এই যাচ্ছে টোটাল সেটটা। তবে হ্যাঁ এটা ঠিক কথা, তুমি এটা নিলে পরে ইয়াররিংসটা শুধু মানে ঝুমকোটাও কিন্তু সেপারেটলি আলাদা করে ক্যারি করতেই পারো। তবে আরেকবার বলে দিই এটা কিন্তু একদমই ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, আমি একটু ব্যাকে দেখাই ঝুমকোগুলো, দেন নিজেরাই ঠিকঠাক করে মানে বুঝতে পারবে। দুর্গাপুরে ভালোই বৃষ্টি হয়, তাও রানিগঞ্জে হয় না, ঠিক গো দুর্গাপুরে প্রচুর বৃষ্টি হয়, দুর্গাপুরের তুলনায় রানিগঞ্জে একটু কম হয়, আর রানিগঞ্জের তুলনায় আসানসোলে তো আরো কম হয়। এই যাচ্ছে কিন্তু ঝুমকোর কাজগুলো, আর এই যাচ্ছে বকুল চেনটা, ঠিক আছে, এই চলে যাচ্ছে ইয়ারপিস। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 700, কি করতে হবে ছটাপট স্ক্রিনশট নিয়ে ছটাপট হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু। হ্যাঁ ফিঙ্গারিং মৌমিতা দি, ফিঙ্গারিং এর জন্য ওয়েট করতে হবে। আগের দিনে আমি দেখিয়েছিলাম, কোথায় ছিলে তুমি আগের দিনে, কোথায় ছিলে বলো দেখি, দেখছি দাঁড়াও দু একটা পিসেস তো এখানে রয়েছে আই থিঙ্ক মনে হচ্ছে, আমি দেখে নিচ্ছি, যদি থাকে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি এবার একটা, আচ্ছা মাদার পার্লের ওপর দিয়ে মানে শেলের ওপর দিয়ে একটা টাইচেন দেখাবো, মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজের মধ্যে ফিঙ্গারিং, একটু ওয়েট করে যাও আমি দেখছি, যদি হাতের কাছে রয়েছে আমার মনে হচ্ছে আমি নিয়ে বসেছি, আমি তাও দেখে নিচ্ছি, যদি রয়েছে আমি দেখিয়ে দেবো তোমাকে। ফিঙ্গারিং এর মধ্যে আমি দেখতেও পাচ্ছি না এখন আপাতত, আচ্ছা আমি দেখাতে থাকি, দেখতে দেখতে আস্তে আস্তে দেখিয়ে দেবো। হ্যাঁ দিদি ভাই আমার নেম রিয়া গো, ওই ওখানে রাজেশ রিয়া রয়েছে তো ওই জন্য আমি রাজেশ্রী করে দিয়েছি, বুঝেছ, ওই রাজেশ রিয়া রেখেছো নামটা ফেসবুকে, সেজন্য রাজশ্রী করে দিয়েছি।
আমার গতবারে আমাকে গতবারে দেখালে না ফর্মিং এর কানের টপ বলেছিলাম, ফর্মিং এর কানের টপ ও মা দিয়ে আমি দেখিয়েছিলাম গো, তুমি লাইভে গোটা লাইভটা বোধ হয় ছিলে না, তোমাকে একটু রেকর্ডেড লাইভটা চেক করে নিতে হবে, আমি দেখিয়েছিলাম দিয়ে সেদিনকে। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি, এবার একটা পার্লের মধ্যে দিয়ে চোকার সেট, এই থাকছে দেখে নাও, পার্লের মধ্যে দিয়ে একটা সিম্পল চোকার দিচ্ছি, খুবই সুন্দর দেখতে, কিন্তু পিসেসটা যাচ্ছে মিডল পোর্শনে, জাস্ট তিনটে ফ্লাওয়ার রয়েছে এন্ড তার সাথে চলে যাচ্ছে, এই যাবে ইয়ার পিসটা, এই থাকছে কিন্তু ইয়ার পিসটা। এবার আমি একটু ব্যাকে দেখাই, তারপর তো আমি প্রাইস ট্রাইস আস্তে আস্তে সমস্তটাই বলে দিচ্ছি, ঠিক আছে। আর গোটা পাল্টার মধ্যে দিয়ে কিন্তু আর কোনো কানেক্টিং পোর্শন নেই, পুরোটা কিন্তু একদম তোমার ওই ইয়ে ডিজাইনটার উপর দিয়ে চলে যাচ্ছে, ওই ফ্লাওয়ার ডিজাইনটার উপর দিয়ে দেন পার্লের লেয়ারটা যাচ্ছে, এই থাকছে কিন্তু ডিজাইনটা, এই থাকছে কিন্তু ফ্লাওয়ারের ডিজাইনটা। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 250, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 250, অবশ্যই কিন্তু 1.5 এর উপর দিয়ে যাচ্ছে, ফার্স্টেই বলে রাখি এটা কিন্তু 1.5 এর উপর দিয়ে যাচ্ছে, এই থাকছে দেখে নাও কাজটা, ওকে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 250, চলো স্ক্রিনশট নিয়ে ছটপট হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু। ছোট কানের দেখিও কুর্তি চুড়িদারের সাথে পরার মতো, আচ্ছা দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো কুর্তি চুড়িদারের সাথে পরার মতো ইয়ারিংস আমি দেখিয়ে দেবো। চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে একটা সেলের উপর দিয়ে, আগের দিনে খুব তোমরা সেল 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 করে পাগলা করেছিলে আমাকে, একটা সেলের উপর দিয়ে তোমার টাইচেন দেখিয়ে দিই, নেক্সট একটা সেলের উপর দিয়ে টাইচেন দেখিয়ে দিই। এডি টপস হবে 200 এর মধ্যে, এডি টপস 120 আমি দিয়েছি দিই, বাট কি কটা পিসেস আর অ্যাভেলেবেল রয়েছে সেটাই আমাকে দেখতে হবে, এডি টপস নর্মালি আমার কাছে 120 থাকে, ঠিক আছে, তো তার মধ্যে কটা পিসেস আর অ্যাভেলেবেল রয়েছে সেটাই আমাকে দেখতে হবে, এটাই হচ্ছে কথা। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ডিজাইনের উপর দিয়ে টাইচেন বললাম, ইয়ের উপর দিয়ে মাদার পার্লের মধ্যে দিয়ে একটা টাইচেন দিচ্ছি, এই মাদার পার্ল সিরিয়াসলি বলছি, যারা মাদার পার্ল নিয়েছো আর যারা মাদার পার্ল নাও নি তারা একদমই বুঝতে পারবে না মাদার পার্লের ইয়েটা কি, মানে কি বলবো মাধুর্যটা কি, তো সেই হিসেবে বলবো যারা নিয়েছো তারা তো মাদার পার্লের প্রেমে পড়েই গেছো, বাট যারা নাও নি তারা একটা পিস অ্যাটলিস্ট মাদার পার্লের জিনিস নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে জিনিসটা কিরকম একটা আভিজাত্যপূর্ণ দেখতে লাগে কিন্তু, ওকে। এই থাকছে পিসেসটা, নোয়া দেখাবে গো আজকে, এই তুমি ব্রেসলেট বলেছিলে না সেরকম টাইপের ব্রেসলেট, এই দেখো একটা আমি পরে রয়েছি ব্রেসলেট কাম নোয়া, ঠিক আছে, আমি এই একটা পরে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ো। আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, এই চলে যাচ্ছে কিন্তু ডিজাইনটা, ঠিক আছে। নিচের পোর্শনটাতে একটা ফ্লাওয়ারের মধ্যে দিয়ে ইয়াররিংস রয়েছে, সরি ইয়াররিংস বলছে, একটা ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে, দেন তার উপর দিয়ে দেখো একদম পুরো পেখমের মতো ডিজাইনটা যাচ্ছে, এবং পুরোটা কিন্তু সেলের উপর দিয়ে কাজ থাকছে, এই যে ফ্লাওয়ারটা রয়েছে সেই ফ্লাওয়ারটার মধ্যে দিয়ে কিন্তু পাশাটা চলে যাচ্ছে, অ্যান্ড এটার লেন্থ রয়েছে দেখো 36 ইঞ্চ লেন্থের উপর দিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আপ ডাউন করবে না, অ্যাডজাস্টেবল কিন্তু নয়, ফার্স্টেই বলে দিচ্ছি এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়, একদম কিন্তু ফিক্সড টাইয়ের উপর দিয়ে চলে যাচ্ছে, এই থাকছে পিসেসটা, একদম 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে। আমি একটু জিনিসটাকে ব্যাকে দেখাই, তারপর আমি তাহলে তোমাদের বোঝাতে পারবো। এই এটা দারুণ তো, অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে পিসটা, এই চলে যাচ্ছে দেখে নাও কাজটা, এগুলো কিন্তু একদম অরিজিনাল সেলের উপর দিয়ে যাচ্ছে, জিনিসটা জাস্ট দেখো, এবং এই পোর্শনটাতে দেখো দুটো ফ্লাওয়ারের মধ্যে দিয়ে চেনটা যাচ্ছে, একবার দেখাবে আজকে এডির মধ্যে স্টার্ট আমি নিয়ে বসিনি গো। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, ঠিক আছে, এই চলে যাচ্ছে চেন, প্রাইস চলে যাচ্ছে 600, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600, সেলের মধ্যে সেলের জিনিসের প্রাইস কিন্তু একটু হাই থাকে, ঠিক আছে, ফার্স্টেই আমি বলে দিলাম সেলের জিনিসের কিন্তু প্রাইস একটু হাই থাকে, যারা অলরেডি সেল নাও তারা তো জানো, যেহেতু একদম অরিজিনাল সেলের উপর দিয়ে কাজটা করা হয়, কোন রকম কোন প্লাস্টিক পিস কিন্তু নয়, দ্যাটস ওয়াই প্রাইস কিন্তু একটু হাই থাকে। চলো নেক্সট চলে যাচ্ছি, এবার নেক্সট ডিজাইনের উপর দিয়ে আমি হাতে যেটা পরেছি একটু এই পিসটা দেখিয়ে দিই, একটু এই ডিজাইনটা দেখিয়ে দিই, এই আর মাত্র তিনটে পিসেস মতো অ্যাভেলেবেল রয়েছে, আগের দিনই আমি দেখিয়েছিলাম সেখান থেকেই ম্যাক্সিমামটা স্টক আউট হয়ে গেছে, সাইজ অপশন তাও ভাগ্যবশত বলতে পারি যে 24, 26, 28 তিনটে সাইজে আপাতত এক পিস করে জাস্ট অ্যাভেলেবেল রয়েছে, এই থাকছে দেখে নাও কাজটা, এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা, মুখের কাজটা ঠিক এক্সাক্টলি এরকম করে যাচ্ছে, দেন পুরো জিনিসটা যাচ্ছে কিন্তু এরকম করে একটা প্যাঁচানো স্টাইলের উপর দিয়ে, যেমন দেখবে নর্মালি তিনটে ধাতুর মধ্যে নোয়া হয়ে থাকে সেরকম করে ডিজাইনটা যাচ্ছে, বাট এটা কিন্তু নোয়া বাঁধা নয়, নোয়া কাম ব্রেসলেট বলা চলে, কারণ যেহেতু নোয়ার কোনো অংশই জিনিসটার মধ্যে নেই, দ্যাটস ওয়াই এটা কিন্তু নোয়া বাঁধা বলতে আমরা পারছি না পুরোপুরিভাবে, ওকে। এই চলে যাচ্ছে কিন্তু পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, সাইজ অপশন রয়েছে 24, 26, 28, সাইজ চলে ইয়ে থাকছে তোমার সাইজ অপশন 24, 26, 28, এই যাচ্ছে কিন্তু পিসেসটা,
লোহা ভরা নয়, না একদমই না, এটা লোহা ভরা নয়, এটা লোহা ভরা নয়, লোহা ভরার এটা জায়গায় নেই গো, এটাতে লোহা ভরার জায়গাই নেই। আর যদি লোহা থাকতো না তাহলে দেখো এই পুরোটাতে দেখানোই যেত, তো এটা একদমই লোহা ভরা নয়। আচ্ছা নেক্সট, আমি এই হাতে একটা চুড়ি পরে রয়েছে অলরেডি 2/4 হাতে সাইজে, একটু জিনিসটা দেখিয়ে দিই, এটা কিন্তু পেয়ারে পেয়ে যাবে, 2/4 হাতে সাইজই অনলি মাত্র অ্যাভেলেবেল রয়েছে। আমি হাতে যেহেতু পরে বসলাম দ্যাটস ওয়াই একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা, এই যাচ্ছে কিন্তু পিসেসটা, ঠিক আছে, একদম পেয়ারে পাবে কিন্তু জিনিসটা, প্রাইস চলে যাচ্ছে 300, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300 পেয়ার। সিঙ্গেল যারা বলো, দেখো সিঙ্গেল ভাবে এইভাবে ক্যারি করতে পারো, শুধু সাত মানে হাতে শাখা পলারও দরকার নেই, জাস্ট এরকম করে একটা চুড়ি ক্যারি করে নাও, আর কিছু দরকার লাগে না নর্মালি, এটাই একটা স্টাইলিশ লুক দিয়ে দেয়। আমি আজ লাইভ দেখতে এলাম, আজই আমার নেটটা প্রবলেম করছে, কেন গো নেট প্রবলেম কেন করছে আজকে, নেই অমনি তোমার যেটা, হ্যাঁ ওই পিসটা আমি আর খুঁজেই পাচ্ছি না গো, কোথায় যে আমি রাখলাম, কোন বক্সে আমি ঢুকালাম, আমি সিরিয়াসলি আর মনেও করতে পারছি না, সিরিয়াসলি আমি আর মনে করতে পারছি না কোথায় ঢুকালাম আমি ওই জিনিসটা। চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে একটা নেক্সট ডিজাইনের উপর দিয়ে এডির মধ্যে দিয়ে একটা নতুন ডিজাইনের টাইচেন এসছে, সেটা একটু দেখিয়ে দিই। এডির মধ্যে একটা নিউ ডিজাইনের টাইচেন এসছে, আগের দিনে বা পেজে যেগুলো ফটো দিয়েছি ওগুলো তো মোটামুটি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো কোনটা কি পিসেস কি অ্যাভেলেবেল আছে না আছে, বাট আজকে একদমই একটা নতুন ডিজাইন জাস্ট নিউ ঢুকেছে, তো আমি সেই ডিজাইনটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু একদম পান্নার ডিনের ওপর দিয়ে যাচ্ছে, ডিজাইনটা জাস্ট একটু আলাদা, এই থাকছে কিন্তু এডির চেনের টাইচেন গুলোর লেন্থ, আর এগুলো কিন্তু ফিক্সড টাইয়ের ওপর দিয়ে যায়, এগুলো কিন্তু কোন রকম কোন আপ ডাউন করা যাবে না, পেছনে তোমার এস থাকবে, এই যাচ্ছে কিন্তু এডিটা। হাতের মাপ কি করে নেব, তোমার যদি সোনার চুড়ির হাতের মাপ জানা থাকে দেন সেইভাবে হাতের মাপ নিয়ে বুক করতে পারো, যদি না জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো কিভাবে নিতে হবে। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও ইয়ার রিংসটা, এরকম একটা কি বলবো পিকক ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে, দুটো রয়েছে তোমার গ্রিন কালারের এডি, নিচের পোর্শনটা একটা হোয়াইট কালারের এডি, আর এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, প্রাইস চলে যাচ্ছে যা ছিল 300, প্রাইস থাকছে, এগুলো কিন্তু আপ ডাউন হয় না, এগুলো কিন্তু একদম ফিক্সড টাইয়ের ওপর দিয়ে যাচ্ছে, সালোয়ার কামিজের সাথে পরার জন্য খুব সুন্দর, খুবই সুন্দর, এই চলে যাচ্ছে পিসটা, যদিও শাড়ির সাথেও পরা যায়, কে বললো শাড়ির সাথে এগুলো পরা যায় না। সিঙ্গেল লাইন সিম্পল, ওই একটা স্টোন ওইরকম থাকলে দেখিও, সিঙ্গেল লাইন সিম্পল একটা স্টোন আপাতত নেই গো, ওই জন্যই আমি বললাম যে তুমি কটা দিন ওয়েট করে যাও, কারণ ওই টাইপের ডিজাইন আসার কথা রয়েছে, তো সেই জন্যই আমি তোমাকে বললাম যে তুমি কটা দিন ওয়েট করে যাও, আশা করছি চলে আসবে। বাহ খুবই ইউনিক। আচ্ছা এই পিসটা প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, তোমরা জানো নর্মালি এডির সেটগুলো বিশেষ করে এডির এই টাইচেন গুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে রিস্টক হওয়াটা খুব টাফ হয়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু একটু ঝটপট বুক করতে হবে কিন্তু, হ্যাঁ মাপ জানা নেই হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো, আমি বললাম যে যদি জানা থাকে তো খুবই ভালো, জানা নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয়, জানা যদি না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো কিভাবে মাপটা নিতে হবে, ওকে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে একটা নেক্সট ডিজাইনের উপর দিয়ে একটা নেকলেস, ও মা রিমাদি তুমি রয়েছো, ওকে গো আসলে বলো, একদম আমি তোমাকে ফার্স্টেই হোয়াটসঅ্যাপ করবো, তোমার চিন্তা নেই যদি আসে তো, হ্যাঁ বাবুর এক্সাম শেষ হলো, বাবুর এক্সাম হ্যাঁ ইউনিট টেস্ট শেষ হয়েছে, তবে এবারে হাফ ইয়ারলি এক্সামে রুটিন এখনো দেয়নি, সিলেবাসটা জাস্ট দিয়েছে, কি করবে যে ছেলেটা জানি না। আচ্ছা এই চলে যাচ্ছে নেকলেসটা, এই চলে যাচ্ছে দেখে নাও একটা নেকলেস, এটা যদিও তোমরা যদি মনে করো এইভাবে দেখো চোকার করেও ক্যারি করতে পারো, সেটাও কিন্তু একটা বেশ সুন্দর লুক দেবে কিন্তু, অ্যান্ড এই চলে যাচ্ছে ডিজাইনটা, দুদিকে দুটো পিকক ডিজাইনের উপর দিয়ে রয়েছে, দেন যাচ্ছে কিন্তু এরকম করে একটা তেঁতুল পাতা ডিজাইনের উপর দিয়ে কাজটা, এই যাচ্ছে ইয়ার পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 3450, এটার প্রাইস রয়েছে কিন্তু 450, এই যাচ্ছে দেখে নাও পিসেসটা। আচ্ছা কারা কারা লাইভটাকে শেয়ার করলে একটুখানি লিখে দাও তো দেখি, একটুখানি ঝটাপট করে লিখে দাও কারা কারা লাইভটাকে শেয়ার করলে ঝটপট করে, এবং কারা কারা এখনো পর্যন্ত লাইভটাতে রিয়াকশন করনি একটা করে রিয়াক্ট করে দাও, একটা করে লাইক রিয়াক্ট করে দাও তাহলেই হবে, পারলে চোকার আছে, হ্যাঁ শিল্পীদি রয়েছে অলরেডি একটা ডিজাইন দেখিয়েছি, একটু সাথে থাকো আমি দেখিয়ে দেবো আরো কিছু ডিজাইন, আমি দেখিয়ে দেবো, হ্যাঁ আমি নিয়েছি আগের আগের বারের গুলো দারুন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 450, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 450, চলো পারলে চোকার বলছো দাঁড়াও, তার আগে আমি একটা দীপিকা চেন দেখিয়ে দিই যেগুলো এখন সোনার দোকানে বেশ ভালো পরিমাণে ডিমান্ড রয়েছে, সেই টাইপের একটা ডিজাইন দিয়ে দিই তোমাদের, দীপিকা চেন নর্মালি এটাকে বলে থাকে,
ঠিক আছে, যে চেনের পেন্ডেন্টটার সাথে পুরো চেনটা কিন্তু একদম সেট করে লাগানো থাকে জিনিসটা। আজকে কিছু টাইচেন একদম প্রিয়াঙ্কা দি, আজকে টাইচেন তো দেখাবোই নিশ্চয়ই, অলরেডি একটা টাইচেন দেখিয়েছি একটা এক্সক্লুসিভ ডিজাইনের ওপর দিয়ে, মানে সেলের মধ্যে দিয়ে আজকে অলরেডি টাইচেন একটা দেখিয়েছি, তো সাথে থাকো নিশ্চয়ই দেখিয়ে দেবো। আচ্ছা নেক্সট যাচ্ছি, এই যাচ্ছি দেখে নাও, দীপিকা চেনের ওপর দিয়ে জাস্ট মানে কিছু বলার নেই, এইসব পিসগুলো নিয়ে সত্যি কিছু বলার অপেক্ষায় রাখে না, এই কথাটাই জাস্ট বলবো। এই থাকছে দেখে নাও পিসটা, পুরোটা কিন্তু এরকম করে তোমার চেনটার সাথে দেখো অ্যাট্রাচ রয়েছে পেন্ডেন্টটা, এই থাকছে লেন্থ মানে 24 ইঞ্চ লেন্থের মধ্যে দিয়ে যাবে এন্ড এই চলে যাবে কিন্তু ইয়ার পিসটা, ডিজাইনটা জাস্ট এই আসবে। আমি ব্যাকে তো দেখাচ্ছি, পড়লে ঠিক এক্সাক্টলি কিরকম কি লুক আসবে সেটা জাস্ট তোমরা দেখে নাও, তারপরে আমি ডিজাইনটা ব্যাক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ পার্লে চোকার, হ্যাঁ সুনিতা দি পার্লে চোকার দেখাবো, একটু সাথে থাকো আমি দেখিয়ে দেবো। শেয়ার ডান, থ্যাংক ইউ বাসন্তী দি, থ্যাংক ইউ। আর কারা কারা লাইভটাকে শেয়ার করলে একটুখানি দেখি, কমেন্টস করো। এই চলে যাচ্ছে পিসেসটা, ঠিক আছে পুরোটা দেখতে পাচ্ছ, চেনের মধ্যে দিয়ে ঠিক এরকম করে একটা কিন্তু কাজের উপর দিয়ে যাচ্ছে, পেছনে আমি এসটা লাগাইনি তো দ্যাটস ওয়াই কিন্তু একটু খুলে যাওয়ার চান্সেস রয়েছে। এই যাচ্ছে পিসটা, লহরি হবে আজকে, লহরি কি লং এর উপর দিয়ে লহরি বলছো? এই দেখো কাজটা যাচ্ছে একদম কিন্তু ফর্মিং পিসের উপর দিয়ে যাচ্ছে, জিনিসটা জাস্ট কিছু বলার নেই, হাতে পাওয়ার পর নিজেরাই বুঝতে পারবে এটা কি জিনিস পেয়েছো, মানে এক্স্যাক্টলি সোনা কিনা নিজেরাই আমাকে জানিও। হ্যাঁ এই যাচ্ছে কাজটা, চেনের মধ্যে দিয়ে ঠিক এরকম করে টোটালটা অ্যাটাচ করা রয়েছে, এই চেনগুলোকে এক্স্যাক্টলি বলা হয়ে থাকে দীপিকা চেন, যেটার সাথে কিন্তু এটা খোলা যায় না, মানে পেন্ডেন্টটা কিন্তু খোলা যায় না, মুভেবল নয়, তো সেটাকে বলা হয়ে থাকে দীপিকা চেন, আশা করি সবাই চেনো নর্মালি, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400 লং এর মধ্যে লহরি। আচ্ছা দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো দি, লগের মধ্যে লহরি নিয়ে বসেছি আমি, আমি দেখিয়ে দেবো, আমাকে একটু নিউ লঞ্চিং পিস গুলো আগে দেখিয়ে দিতে দাও, তারপরে তোমাদের রিকোয়েস্টে ঢুকবো, পার্লের মধ্যে ইয়ে বলেছো সেটাও দেবো, বাট আমাকে একটু টাইম দাও, ঠিক আছে, কারণ আমি তোমাদের রিকোয়েস্টের সাথে সাথে আমি একটু যেগুলো ধরো নতুন একদম জাস্ট নিউ লঞ্চ করেছি সেগুলোও তো একটু দেবো, তাই না, আমি করে দিয়েছি শেয়ার, থ্যাংক ইউ তপস্বী, তোমার ইয়েটা না দাঁড়াও দেখি, মঙ্গলসূত্র রিসলেট নাও, মঙ্গলসূত্র রিসলেট, এডির চোকার আর আছে, এডির চোকার তো আমার কাছে নেই তুলিকা দি, এডির কালেকশন নর্মালি আমি রাখি না, ঠিক আছে, তো ওই জাস্ট ছোটখাটো টাইচিন অ্যান্ড ইয়ারিংস কিছু পিসেস জাস্ট এই, আর কিছু পাবেন আমার কাছে এডির মধ্যে, আর ব্রেসলেট মাঝে সাজে। আচ্ছা এই থাকছে দেখে নাও, একটা এডির মধ্যে দিয়ে যাচ্ছে মঙ্গলসূত্র, পেছনে কিন্তু এখানটাতে তোমার এস থাকবে, এসটা এখানেই রয়েছে, আমার জাস্ট লাগানো হয়নি, তো এই থাকছে দেখে নাও এসটা মানে মঙ্গলসূত্রটা, ঠিক আছে। যদি এবার এটাকেও আমি বলি যে তোমরা যদি চোকার করে ক্যারি করতে চাও, এখানে তো দুটো ইয়ে রয়েছে পিন রয়েছে, সেই জায়গা থেকে তোমরা জাস্ট টার্সেল লাগিয়ে জিনিসটাকে দেখো এইভাবে চোকার করেও ক্যারি করতে পারবে, যে কোনো একটা ইয়াররিংস দিয়ে জাস্ট এরকম একটা ফ্লাওয়ারের মধ্যে দিয়ে মিনের যাচ্ছে ইয়াররিং ইয়েটা পেন্ডেন্টের পোর্শনটা, তো এটা কিন্তু ইয়াররিংস দিয়ে তোমরা চোকারের মধ্যে দিয়ে ক্যারি করতে পারবে চোকারের মতো করে, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু পিসেসটা, এবারে যদি বলো হাতের সাইজ, মোটামুটি টু হাতের সাইজ থেকে হয়ে যাবে, কারণ এটি মঙ্গলসূত্র একটুখানি দেখবে ঢিলা ঢালা হলেও ক্ষতি মানে খারাপ লাগে না দেখতে, তো এই যাচ্ছে পিসেসটা টু হাতের সাইজ থেকে নর্মালি এটা হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমি একটু ব্যাকে দেখিয়ে দিই জিনিসটা কি যাচ্ছে পিসটা, এই রয়েছে জিনিসটা, প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এডি মঙ্গল মানে সরি এডি বলছি, তোমাদের সাথে সাথে না এডি এডি হয়ে যাচ্ছে আমারও, মঙ্গলসূত্র রিসলেট, এই থাকছে কিন্তু ফ্লাওয়ারের ডিজাইনটা, দেন ডাবল লেয়ারের উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু মঙ্গলসূত্র চেনটা, ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। চলো সরিয়ে দিই এডি রিসলেট, আপাতত একটা পিসই রয়েছে ডিয়ার, আমি তাই দেখিয়ে দিলাম, ওকে চলো নেক্সট চলে যাচ্ছি। পার্লের মধ্যে দিয়ে চোকার কারা কারা বলেছিলে, পার্লের মধ্যে চোকার রয়েছে, টাইচেন নাও, টাইচেন কে বললে, জগন্নাথ টাইচেন অলরেডি চলে এসেছে, দেখে নাও জাস্ট পিসটা, এবং বলবো লুফে নাও, কারণ কি এডি মিনি টাইচেন আর আছে, মিনি টাইচেন না গো ওই ইয়েতে চলে যাও তুমি, পেজের ফটোস অপশনে চলে যাও, ওখান থেকে দেখো পেয়ে যাবে, ওখানে অলরেডি ফটো শেয়ার করা রয়েছে, ওখানে রয়েছে, ওখানে দেখে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, চলো জগন্নাথের মধ্যে টাইচেন, এই আসছে পিসটা, এই আসছে জগন্নাথের মধ্যে দিয়ে যাচ্ছে টাইচেনটা, দশবার করে শুধু চুলি আটকায়, এই যে এই থাকছে পিসটা, লেন্থ রয়েছে কিন্তু 34 ইঞ্চ লেন্থের উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা স্কোয়ার শেপের উপর দিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু আপ ডাউন হবে,
এটা কিন্তু এরকম করে দেখো আপ ডাউন করতে পারবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপ ডাউন করতে পারবে। এই যাচ্ছে পিসেসটা, একদম একটা জগন্নাথের উপর দিয়ে রয়েছে। জগন্নাথ দেখবে নর্মালি, যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তাদের দেখবে সবসময়তেই জগন্নাথটা বেশ ভালোই লাগে, তাই না? এবং পুরী যাওয়ার জন্য তো জগন্নাথের দরকার পড়েই অবশ্যই। এই যাচ্ছে কিন্তু পিসেসটা। এবার আমি একটু ব্যাকে দেখাই টোটাল জিনিসটা, তারপর আমি তোমাদের প্রাইসটা বলে দিচ্ছি। রে বাবা রে, বারবার করে চুলে আটকে যাচ্ছে। চলো নেক্সট চলে যাচ্ছি আমি এই জগন্নাথ টাইচেনটাতে। এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, এন্ড তার সাথে এটা চলে যাচ্ছে ইয়ার রিংস। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300, এটার প্রাইস চলে যাচ্ছে 300। এরকম ভাবে কিন্তু চেনটা যাচ্ছে, এরকম করে একটা চাটাই চেনের উপর দিয়ে জিনিসটা যাচ্ছে, ঠিক আছে? এটাকে যদিও মেশিন চাটাই বলে, তো তার উপর দিয়ে জিনিসটা কিন্তু চলে যাচ্ছে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300। যার দরকার ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে কিন্তু বুক করে ফেলতে হবে। তোমার কালেকশন গুলো দুর্দান্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চন্দ্রিমা দি। আচ্ছা কই, যারা যারা রয়েছো, মাত্র এখনো পর্যন্ত 4টে লাভ লাইক কেয়ার রিয়্যাক্ট করেছে কিন্তু পিন পোস্টে। বাট কই বাকি দিদিরা কি করছো? রয়েছো তো 25 জন, তাহলে অ্যাট লিস্ট 25টা তো রিয়াকশন থাকা দরকার নাকি? পার্লের উপর দিয়ে ইয়ে বলছিলে চোকার নাও, পার্লের উপর দিয়ে একটা চাটাইয়ের ডিজাইন দিয়ে দিচ্ছি তোমাদের। যদিও এই চাটাইটা নতুন কিছু নয়, তারপরেও বলবো জাস্ট সুখর ভাবে সেকেন্ড টাইম রিস্টক হয়েছে। তো দাও দেখে নাও পিসেসটা, পিসেসটা দেখে নাও। 100-200 এর ফিঙ্গারিং দেখাবে মৌমিতা দি? আজকে না ফিঙ্গারিং এর কালেকশন আমি নিয়ে বসিনি, বুঝেছো? মুশকিলটা এখানেই হচ্ছে, তো সেই জন্যই আমি দেখিয়ে উঠতে পারছি না। তাও বলবো আর একটু আমাকে টাইম দাও, আমি দেখিনি। মনে হচ্ছে দু একটা পিস থাকলেও থাকতে পারে, তাহলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি ফিঙ্গারিং এর কালেকশন নিয়ে বসিনি গো। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, চলো একটা ইয়ের উপর দিয়ে, চাটাই নেকলেসের উপর দিয়ে, পার্লের মধ্যে দিয়ে। এটা আমি আর পরছি না, পরতে গেলে আবার আমার চুলটা যাবে। আচ্ছা নেকলেস করে পরলে জিনিসটা ঠিক এরকম একটা লুক আসবে। মিডল পোর্শনটা দেখা একটা রোজ ডিজাইনের উপর দিয়ে কাজ যাচ্ছে, হ্যাঁ? এবং চোকার করে যদি পরতে চাও তো জিনিসটা ঠিক এইভাবে লুকটা আসবে, এন্ড তার সাথে চলে যাবে এরকম একটা রোজের মধ্যে দিয়ে ইয়াররিংস। এই যাচ্ছে কিন্তু টোটাল পিসটা, না অপূর্ব দেখতে জিনিসটা রয়েছে কিন্তু একদম পুরো পার্লের উপর দিয়ে চাটাই পোর্শনে যাচ্ছে কিন্তু। কোথায় সব দিদি তোমার? আমার কোথাও সব নেই, টোটালটা অনলাইন গো, টোটালটা অনলাইন। এই থাকছে দেখে নাও কাজটা, এরকম করে রোজটা যাচ্ছে এন্ড ইয়াররিংসটা চলে যাচ্ছে। এই যে ইয়াররিংসটা চলে যাচ্ছে, এই যে প্রাইস রয়েছে কিন্তু এটা 400। হ্যাঁ এবার অনেকেই বলতে পারো দিদি আগে তো ছিল 350, এক্স্যাক্টলি আগে কিন্তু 350 ছিল, এখন যে হারে সোনার দাম বেড়েছে বুঝতেই পারছো, আগের তুলনায় তো সেই প্রাইসে বা সেই জিনিসটা সেই ইয়েতে দেওয়াটা পসিবল নয়, সেই দ্যাটস ওয়াই 50 rupees কিন্তু এটারও প্রাইস বেড়েছে, সেই জন্য এটার প্রাইস হয়েছে কিন্তু 400। এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, এই চলে যাচ্ছে কিন্তু টোটাল সেটটা, প্রাইস থাকছে কিন্তু 400। তাও আমি বলবো একটু দেখে নাও আদার্স চারিদিকে সব জায়গাতে 400 এর মধ্যে এরকম টাইপের পার্লের মধ্যে চাটাই নেকলেস যদি কোথাও পেয়ে থাকো দেন আমাকে বলো, ওকে? নেক্সট যাচ্ছি, চলো নেক্সট যাচ্ছি। আচ্ছা তবে হ্যাঁ, আমার কাছে এখন আপাতত যা দেখছি তোমার ইয়ে রয়েছে, পলা ফিঙ্গারিং গুলো রয়েছে, বাকি আদার্স ফিঙ্গারিং কিছু দেখতে পাচ্ছি না গো এখানে, বাকি আদার্স কিছু ফিঙ্গারিং এখানে আমি দেখতে পাচ্ছি না আপাতত। নেক্সট যাচ্ছি, চলো একটা ইয়ের ওপর দিয়ে যাচ্ছি, গিনি মঙ্গলসূত্র ডিসলেট। না গো গিনি মঙ্গলসূত্র ডিসলেট নেই। নেক্সট যাচ্ছি তোমার সেলের ওপর দিয়ে, সেল বলছি সরি, ফর্মিং এর ওপর দিয়ে একটা চোকার, এক্স্যাক্টলি গোল। এই পিসগুলো হাতে পাওয়ার পর আমি যেটা বরাবর বলে থাকি, একটু নিজেরা আমাকে জানিও যে কি পিস পেলে বা কি ডিজাইন পেলে, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে, প্রাইস তো নিশ্চয়ই বলবো, বাট তার আগে একটু ইয়াররিংসটা দিয়ে লুকটা দেখাই। এই থাকছে টোটাল লুক, দাঁড়ো, এই থাকছে কিন্তু চোকারটা এন্ড তার সাথে কিন্তু এই চলে যাচ্ছে ইয়াররিংস, এই আসছে টোটাল লুকটা, ঠিক আছে? এবারে চলে যাই, চলো ব্যাকে, একদম কিন্তু ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। ফার্স্টেই বলে দিই জিনিসটা আগে আমি দেখাই ব্যাকে, দেন নিজেরাই বুঝতে পারবে কি পিস, কি জিনিস, কি ফিনিশিং। এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, এটার প্রাইস রয়েছে কিন্তু 550। এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংস, ফর্মিং মানেই জানো 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে। 24 ক্যারেটের প্রাইস কিন্তু এখন যা রয়েছে মোটামুটি
70 মতো আই থিঙ্ক, একটু কমেছে যদিও 72 মতো ছিল, তার তুলনায় একটু মেবি কমেছে, এখন 70,000 মতো রয়েছে 10 গ্রামে। তাহলে বুঝতেই পারছো যে একটুখানি করে তো প্রাইস নিশ্চয়ই বাড়ছে, যেগুলো রিস্টক হয়ে আসছে পার্চোকার। হ্যাঁ গো, আমি এই জন্যই বললাম আর কোথায় রয়েছো কে বললে পার্চোকার দিচ্ছি, পার্চোকার দিচ্ছি, আমি এই মাত্রই বললাম ওই জন্য যে কে চাইলে পার্চোকার পার্চোকার। চলো, একখানা পার্লের মধ্যে নেকলেস পেয়েছি, লেয়ারে নেকলেস। আর কি লহরি বলছিলে গো, লহরি কে বলছিলে? গুড আফটারনুন, কেমন আছো, কেমন আছো? কাল 67 ছিল, কাল 67 ছিল, সেটা তোমার আই থিঙ্ক 22 ক্যারেটটা ছিল, 67, 24 ক্যারেটটা দেখবে একটু বেশি থাকে, যেটা হলমার্ক সেটা কিন্তু 22 ক্যারেটে থাকে। হ্যাঁ, আচ্ছা নেক্সট চলে যাচ্ছে একটা পার্ল, এটা দেখো একটা গয়নার বক্স ডিজাইনের মতো কাজটা যাচ্ছে, এবং এই পোর্শনটা যাচ্ছে কিন্তু একটু একটু তোমার কাফ টাইপের ডিজাইনটার উপর দিয়ে, ঠিক আছে? পেন্ডেন্ট সেট, হ্যাঁ পেন্ডেন্ট সেট রয়েছে, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, আমি নিশ্চয়ই দেখাবো যতটা যা পাচ্ছি, একটুখানি সাথে থাকতে হবে। এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, ঠিক আছে? অ্যান্ড তার সাথে ইয়ারপিসটা চলে যাচ্ছে, জাস্ট এরকম একটা ডিজাইনের উপর দিয়ে, ঠিক ওই পেন্ডেন্টটাই যেন কাটিং করে বসানো, কিছুটা হাফ কাট করে জিনিসটা জাস্ট চলে যাচ্ছে, এইভাবে আসছে ডিজাইনটা। এটা কিন্তু রয়েছে তোমার ওই যে গয়নার বাক্স যে ডিজাইনটা হয় না, সেটার মতো করে চোকারটা যাচ্ছে, সেটার মতো করে চোকারটা যাচ্ছে। চলছে, বৃষ্টি তো খুব এনজয় করলে বলো, তোমার আর তোমার আর একটা ইয়ার রিং কই, আরে খুলে রেখেছি গো, কারণ যদি দুটো ইয়াররিংসই পরি তাহলে তো আরেকটা ইয়াররিংস দেখাতে পারবো না, তোমরা ঠিক বুঝতে পারবে না, ক্লামজি লাগবে না একটা ইয়াররিংস এর উপর ইয়াররিংস গুলো, দ্যাটস ওয়াই ওটা খুলে রেখেছি গো। কাল আসানসোলে একদমই না, আসানসোলে তোমরা তো বৃষ্টিটা এনজয় করলে। আচ্ছা এটার প্রাইস রয়েছে কিন্তু 300, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে কিন্তু 300, না না 69, হ্যাঁ 69 সেটা হতে পারে, 69 হতে পারে। কাল আসানসোলে বৃষ্টি, আর বলো না আসানসোলে বৃষ্টির কবর, তোমরা এনজয় করলে আর এখানে জাস্ট একটু শান্তির জল ছিটিয়ে দিলে আমাদেরকে, তাই না? শিউলি চোকার একদম, শিউলি চোকার হবে, শিউলি চোকার হবে, দেখো পেজেই অলরেডি ফটো শেয়ার করা রয়েছে, আর শিউলি যদি লহরি বলো সেটাও হবে। শিউলির চোকার আপাতত হাতের কাছে নেই, নয়তো আমি দেখিয়ে দিতাম, লহরিটা রয়েছে, আমি লহরিটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নাও মাদার পার্লের উপর দিয়ে, মাদার পার্ল বলছি সরি, 24 ক্যারেটের মধ্যে দিয়ে আরেকটা থাকছি তোমাদের পার্ল চোকারের মধ্যে দিয়ে, এই চলে যাচ্ছে নাও 24 ক্যারেটের মধ্যে দিয়ে আরেকটা পার্ল চোকার, ঠিক আছে? দুদিকে দেখো দুটো পিকক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, অ্যান্ড এই চলে যাবে কিন্তু ইয়ারপিসটা। বারবার আমি একটাই কথা বলবো, 24 ক্যারেট অনেকেই দেখায় যেটাকে অনেকে দুবাই গোল্ড বলে, অনেকে ফর্মিং বলে, মানে এক একজনের অনেক রকম নাম থাকে, তো দ্যাটস ওয়াই এগুলো এক একটা নাম ওই রকম বলতে পারো। হ্যাঁ তো, তবে হ্যাঁ দেখে এসে পরে দেন দেখো যে তারা কি প্রাইসে সেল করছে, বা জিনিসটা কি প্রাইসে সেল হয়, দেন এসে এখান থেকে নাও। আমি বারবার একটাই কথা বলবো, একবার দেখে যে নিয়ে ফেলতে হবে একদম না, আগে দেখে যাচাই করো দেন তারপর নাও, ওকে? অ্যান্ড এই চলে যাচ্ছে দেখে নাও পিসেসটা। তারপরেও যদি মনে হয় কোন রকম কোনো ডাউট থাকে, পেজের ইয়ে অপশনে চলে যাবে, মেনশন অপশনে চলে যাবে, ওখানে দেখবে মোটামুটি 138 জনের কিন্তু রিভিউ অলরেডি শেয়ার করা রয়েছে। একদমই বলবো হ্যাঁ, 4.9K মানে পেজে, 4.9K ফলোয়ার্স এর পেজে 138 জনের রিভিউ শেয়ার করা চারটিখানি কথা নয়, কিন্তু অনেক বড় বড় পেজ গুলোতেও কিন্তু এটা থাকে না, একটু দেখে নিও তোমরা, তাই তাদের রিভিউ গুলো পেয়ে যাবে, ওকে? অ্যান্ড এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, এটারও প্রাইস থাকছে কিন্তু 550, ওকে? চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি, শিউলি শিউলি যখন করছো শিউলির মধ্যে দিয়ে একটা তোমাদেরকে লহরি দিয়ে দিচ্ছি, মানে নেকলেস লহরি, ঠিক আছে? তোমার থেকে নেওয়া কানের কানের আর চুর চুরগুলো পড়েছিলাম আজ প্রোগ্রামে, সবাই বলছে কি দারুণ পুরো গোল্ড। এই কি প্রোগ্রাম ছিল, কি প্রোগ্রাম ছিল গো আজকে, কোথায় প্রোগ্রাম ছিল? আচ্ছা নেক্সট একটা দিচ্ছি সানফ্লাওয়ার, তারপর যাচ্ছি আমি শিউলিতে, সানফ্লাওয়ারের মধ্যে একটা চোকার দিয়ে দিচ্ছি, দেখে নাও, জাস্ট দেখে নাও, মিনেকারির ওপর দিয়ে যাচ্ছে একটা সানফ্লাওয়ারের মধ্যে দিয়ে চোকার, এই আসছে দেখো পিসটা, এরকম একটা ডিজাইনের উপর দিয়ে, জাস্ট মিডল পোর্শনটা একটা যেহেতু বড় পাশা রয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু সাইডে আর কোথাও কোনো কোনো রকম কোনো কাজ করা নেই, ঠিক আছে? অ্যান্ড এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারপিসটা,
এই চলে যাচ্ছে ইয়ারলিংস। প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস রয়েছে কিন্তু এটা 300, এই যাচ্ছে পিসটা। অনুষ্ঠান আছে সানডেতে, আচ্ছা বুঝলাম। লং লহরী, ইয়াস, এবার যাচ্ছি, দাঁড়াও আমি পার্লের মধ্যে ইয়েটা দিয়ে দিই, শিউলিটা দিয়ে দিই, দেন তারপর একটা ঝুমকো লং যেহেতু দিয়েছি একটা ঝুমকো নেকলেস দিয়ে দেবো, তারপর আমি যাচ্ছি তোমার লং এর মধ্যে লহরী। ওকে, এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300। রবীন্দ্র জয়ন্তীর জন্য গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম বুঝলাম। চলো, নতুন কারা কারা রয়েছে একটুখানি দেখি তো, আজকে কারা কারা লাইভটা নতুন দেখছো, ফার্স্ট টাইম দেখছো, একটুখানি কমেন্টস করে বলো তো দেখি। নেক্সট যাচ্ছি, চলো নেকলেসটা বললাম, একটু নেকলেসটা দিয়ে দিই, ঝুমকো নেকলেস, ঝুমকো নেকলেস, ঝুমকোর মধ্যে লং চেন দিয়েছি, এবার একটা ঝুমকোর মধ্যে নেকলেস নিয়ে নাও, ঠিক আছে? তারপর আমি তোমাদের লং লহরিতে যাচ্ছি, এবং টাই চেনও দেবো, আর পেন্ডেন্ট সেট বলেছো, পেন্ডেন্ট সেটও আমি দেবো, সবার ডিমান্ড পূরণ করব। জাস্ট আমাকে বলবো একটু টাইম দাও, কারণ কি বলতো, টাইম না দিলে না আমার পক্ষে খুব টাফ হয়ে যাবে, একার পক্ষে টোটালটা সামলানো তো। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও নেকলেসটা, এই চলে যাচ্ছে দেখে নাও নেকলেসটা, এটা যদি মনে করো এইভাবে কিন্তু না, চোকার করে পরা যাবে না জিনিসটা, চোকার করে পরা যাবে না, এটা নেকলেস করেই বেটার যাবে। এই যে এই চলে যাচ্ছে কিন্তু নেকলেসটা, ডাবল ঝুমকোর উপর দিয়ে যাচ্ছে, এবং তার সাথে কিন্তু ইয়ারিংসটা যাচ্ছে এরকম একটা ছোট্ট ঝুমকো, এই চলে যাচ্ছে একটা ঝুমকো নেকলেস। প্রাইস থাকছে কিন্তু এটা 300, প্রাইস থাকছে কিন্তু এটা 300। পেন্ডেন্ট সেট একদম দেখাবো, তুলিকা দি একটু সাথে থাকো, আমি নিশ্চয়ই দেখাবো, সবার ডিমান্ডটি আস্তে আস্তে পূরণ করছি, নিশ্চয়ই দেবো গো, একটু একটুখানি আমাকে জাস্ট টাইম দিও। হ্যাঁ, এই চলে যাচ্ছে কিন্তু নেকলেসের ডিজাইনটা, এন্ড তার সাথে চলে যাচ্ছে এটা ইয়ারিংস, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300। চলো চলে যাচ্ছি নেক্সট পিসে। হ্যালো শুক্লাদি, অনেকদিন পর, কেমন আছো কেমন আছো? চলো নেক্সট পিসে যাচ্ছি আমি, পার্লের মধ্যে ওই শিউলির লহরিটা একটু দিয়ে দিই, পার্লের মধ্যে শিউলির লহরিটা একটু দিয়ে দিই। আজকে ভাবছিলাম, একটু ডাউটের মধ্যে ছিলাম যে লাইভ আসবো কি আসবো না, আসবো কি আসবো না, ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে, তো সেই জন্য একটু ডাউটের মধ্যে দিয়েছিলাম। আড়াই প্যাচ পলা হবে না গো, আড়াই প্যাচ পলা হবে না, আড়াই প্যাচ পলা হবে না আমার কাছে, যে আসবো কি আসবো না, তারপরে ভাবলাম না একটুখানি, আজকে যেহেতু ওয়েদারটা একটু নরমই রয়েছে তো একটু কম সময়ের জন্য হলেও চলেই আসি। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও, একটা পার্লের মধ্যে দিয়ে তোমার একটা ইয়ে লহরি, ঠিক আছে, শিউলির মধ্যে দিয়ে, চোকার চাইলে শিউলির চোকার তো পেয়েই যাবে, নিশ্চয়ই রয়েছে অলরেডি, অ্যান্ড এই চলে যাচ্ছে একটা শিউলির মধ্যে দিয়ে একটা পার্লের লহরি, তার সাথে এটা চলে যাচ্ছে ইয়ারিংস। যারা উইদাউট মিনেতে চাও, উইদাউট মিনেও অ্যাভেলেবেল রয়েছে, এটা কিন্তু উইথ মিনের উপর দিয়ে যাচ্ছে, মিনেটা কিন্তু করা রয়েছে রাস্ট এবং মেরুন কালারের উপর দিয়ে, উইথ মিনের প্রাইস থাকছে কিন্তু, উইথ মিনের প্রাইস থাকছে কিন্তু 380, উইথ মিনের প্রাইস থাকছে কিন্তু 380। গিনি হলে খুব ভালো হয় না গো, গিনি পেন্ডেন্ট আপাতত একটা ডিজাইনই রয়েছে, যেটা আমার পেজের ফটোস অপশনে গেলে পেয়ে যাবে, সেটা আজকে অ্যাটলিস্ট নিয়ে বসিনি, জাস্ট দুটো দিন আগেই দেখিয়েছি লাইভে, রোজ রোজ একই ডিজাইন দেখালে পরে তোমরা নিজেরাই বোর হয়ে যাবে জানো তো। আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 380, এইভাবে কিন্তু মিনের অপশনটা যাচ্ছে, অ্যান্ড তার সাথে ইয়ারিংসটা চলে যাচ্ছে এটা। ওকে চলো, শিউলির মধ্যে দিয়ে লহরি দেখিয়ে দিলাম, এবারে যাচ্ছি লং লহরিতে। কি হলো গো বাবু শরীর খারাপ? হ্যাঁ গো, সাইনাসের প্রবলেম, আর বলো না, প্রচন্ড পরিমাণে গলাতে সেই টনসিল ফুলিয়েছে, ঠান্ডা জল খেয়ে, ইয়েতে ঠান্ডা জলে স্নান করে করে, ঠান্ডা জল ঘেটে ঘেটে অবস্থা খারাপ করে দিয়েছে পুরো, পড়ে গেল লহরি। ফার্স্টেই যাচ্ছি চলো উইদাউট মিনেতে, হ্যাঁ ফার্স্টেই দিচ্ছি চলো উইদাউট মিনেতে একটা লহরি, তারপরে উইথ মিনেও আসছি, উইথ মিনের মধ্যে দিয়েও দেন আসছি, লং লহরির মধ্যে দিয়ে যাচ্ছি ফার্স্টে। হ্যাঁ নাও লহরি, কে বলেছিলে রয়েছো, প্রিয়াঙ্কা দি না কে বলেছিলে গো লহরি? দেখো ফার্স্ট যে লহরিটা দিচ্ছি, এই চলে যাচ্ছে পিসেসটা, এই চলে যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, চারটে লেয়ারের উপর দিয়ে যাচ্ছে, উইদাউট মিনেতে রয়েছে কিন্তু শিউলি লং, শিউলি লং, শিউলির মধ্যে লং, দাঁড়াও একটা মিনেকারি অপশনের মধ্যে দিয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি,
একটা মিনেকারি অপশনের মধ্যে দিয়ে যাবে, শিউলির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে? এই চলে যাচ্ছে, দেখে নাও একটা ডিজাইন, যদিও এটা শিউলি ফুল নয়, বাট জাতীয় একটা মানে ফ্লাওয়ারের মধ্যেই একটা বলতে পারো, ঠিক আছে? এই যাচ্ছে পিসটা। হ্যাঁ, প্রাণায়াম করতে বলো রেগুলার, আস্তে আস্তে কমে যাবে, নয়তো অসুস্থ তেম যাবে না। সাইনাসের ওষুধ তেমন নেই, সেটাই তো মুশকিল, ওটাই না, টনসিলটা ফুলিয়েছে, এক্স্যাক্টলি টনসিলটা ফুলিয়েছে প্রচন্ড পরিমাণে, মানে আমার যেমন একটুতে ঠান্ডা জল টল খেলে না খুব টনসিল ফুলে যায়, সেই অবস্থা আর কি ছেলেটা। আচ্ছা, এই চলে যাচ্ছে কিন্তু এটার সাথে ইয়ারিংস। হ্যাঁ, টোটাল সেটের প্রাইস যাচ্ছে কিন্তু 500, স্ক্রিনশট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করতে হবে, একদম সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এক্স্যাক্টলি একদম সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এটা উইদাউট মিনের ওপর দিয়ে যাচ্ছে, এটাতেই আমি উইথ মিনেতেও একটা পিসেস দিয়ে দেবো, একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, এই চলে যাচ্ছে কিন্তু ফ্লাওয়ারের ডিজাইনটা, কিছুটা বলবো ইয়ে টাইপ অফ ফ্লাওয়ারটা দেখতে, মানে শিউলি ঠিক বলবো না, বাট ওরকমই একটা ফ্লাওয়ারের মধ্যে দেখতে কিন্তু। হ্যাঁ, এই যাচ্ছে পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 500, প্রাইস চলে যাচ্ছে 500, পাঁচ পাতা হবে। হ্যাঁ, সেলি নেকলেস বলে ওগুলোকে, হয়ে যাবে, আমার পেজের ফটোস অপশনে চলে যাও, দেখো অলরেডি দেখতে পেয়ে যাবে। অ্যাড বলবো আগের দিনে, আগের দিনে লাইভেই দেখালাম না, সুতপাদি কোন লাইভে দেখালাম গো, আগের দিনে না তার আগের দিনে লাইভে আমি দেখিয়েছি, বেশ কয়েকটা ডিজাইন আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট একটা ডিজাইনের ওপর দিয়ে, আচ্ছা ওটার কিন্তু উইথ মিনেতেও রয়েছে, সেটাও আমি একটুখানি পরেই দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো সুইমিং এ দিয়ে দাও, পারলে খুব ভালো এফেক্ট হয়, ওটাই বাকি আছে মাছের, একদম মানে কি বলবো, আমার ছেলেটা নিজেই একটা হচ্ছে জলচর প্রাণী জানো তো, জলে থাকলে পরে আর কিচ্ছু চায় না, সারা দিন দেখবো ঘরের মধ্যেই দেখবো, এবার একটা সুইমিং এর ইয়ে খুলে বসে রয়েছে, মানে সুইমিং পুল খুলে ব্যাস বসে রয়েছে, এমনিতেই বাথরুমে স্নান করতে গেলে না চারিদিক পুরো বন্ধ টন্ধ করে একদম মানে বাথরুমটাকে সুইমিং পুল বানিয়ে দেয়। আচ্ছা, এই চলে যাচ্ছে নেক্সট একটা লহরি, নেক্সট একটা লহরি, এখন যেগুলো প্রচন্ড পরিমাণে চলছে, মানে এটা এইগুলোকে এক্স্যাক্টলি বলে থাকে চাঁদমালা লহরি টাইপের, ঠিক আছে? তো সেই টাইপের যাচ্ছে কিন্তু পিসেসটা, অ্যান্ড এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, পাঁচ পাতা, দাম কত, পাঁচ পাতার দাম হচ্ছে তোমার মোটামুটি 350, মোটামুটি 350, এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংস। এই একটু ওয়েট করো তো, মেবি মনে হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে দিয়ে একটা রয়েছে, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, পাঁচ পাতা মেবি আমি একটু দেখিনি, ওই মনে হচ্ছে ওইটার মধ্যে রয়েছে একটা। আচ্ছা, এই চলে যাচ্ছে কিন্তু পিসেসটা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু এটা 700, এটার প্রাইস রয়েছে কিন্তু 700, নর্মালি যাদের বিয়ে রয়েছে না তারা এইসব পিসগুলো ক্যারি করতে পারো, একদম পুরোনো দিনের ডিজাইন কিন্তু এগুলো দেখতে, পুরোনো দিনের নেকলেসের সাথে বা পুরোনো দিনের চোকারের সাথে, যাদের মানে মাদের জুয়েলারি যারা ক্যারি করছো, মাদের নেকলেস টেকলেস বা মা ঠাকুমা দিদিমাদের নেকলেস যারা ক্যারি করছো, সেগুলোর সাথে খুব সুন্দর ভাবে চলে যাবে, খুব সুন্দর দেখতে লাগে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 700, একদম ফর্মিং পিসের ওপর দিয়ে রয়েছে, আমি একটু দেখাবো তোমাদের জিনিসটা, আমি একটুখানি দেখাবো ব্যাকের কাজটা, তাহলে তোমরা বুঝতে পারবে পিসটা কি যাচ্ছে। এই দেখো কাজটা, দেখো পুরোটা একটা কিন্তু তারের কাজের ওপর দিয়ে রয়েছে, তারের কাজ নর্মালি কিন্তু মেশিনের কাজ হয় না, পুরোটা কিন্তু হাতে কাজ করা হয়, যেমন সোনার দোকানে দেখবে যে তারের কাজগুলো করা হয়, যেসব কারিগররা করে থাকে এগুলো কিন্তু সেই কারিগররাই করে, ওকে? এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, তার সাথে চেনের ডিজাইনটা দেখো, এক্স্যাক্টলি রেগুলার ইউজে দেখবে তোমাদের এরকম জাতীয় চেন আমি দিয়ে থাকি, তো সেই টাইপের চেন দিয়ে কিন্তু জিনিসটাকে করা হয়েছে, অ্যান্ড এটা চলে যাচ্ছে কিন্তু ইয়ারলিংস, অ্যান্ড ওপরের পোর্শনটা তো এরকম একটা রয়েছে ছোট্টর মধ্যে দিয়ে কানবালা পোর্শন, দেন আসছে কিন্তু চেনটা, পেছন দিকে যে যাবে চেনটা, ওকে? প্রাইস থাকছে কিন্তু এটা 700, কি করতে হবে, স্ক্রিনশট ঝটপট ঝটপট স্ক্রিনশট। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট আরেকটা লহরির মধ্যে ডিজাইন দিয়ে দিই, নেক্সট আরেকটা লহরির মধ্যে ডিজাইন দিয়ে দিই, বক বক করতে করতে না, বেশি বক বক করতে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য বলছি তোমরাও একটুখানি করে বক বক করো দেখি আমার সাথে, তবে না মানে লাইফটা করতে ভালো লাগে। আচ্ছা, এরপরে পেন্ডেন্ট, পেন্ডেন্ট কে বলেছিলে, পেন্ডেন্ট কে বলেছে, আর দুখানা লহরি দেব তারপরে আমি পেন্ডেন্টে যাব, পেন্ডেন্ট কে বলেছিলে একটুখানি দেখি, কমেন্টস করো, অ্যান্ড আর কার কি রিকোয়েস্ট রয়েছে সেটাও একটু জানতে চাইবো, দাঁড়াও তো এটা একটু প্যাচ খেয়ে গেছে, লহরিগুলোর মুশকিল এটাই হয়, একটুতে প্যাচ খেয়ে যায়, ঠিক করে না রাখলে পরে জিনিসটা, অ্যান্ড তার সাথে তোমার পুরো এই তো খুলে গেছে, এই যে এই থাকছে, দেখে নাও নেক্সট একটা ডিজাইন, নেক্সট একটা ডিজাইন চলে যাচ্ছে,
আমার ছেলেরও একই অবস্থা, বাথরুমকে সুইমিং পুল বানিয়ে দেয়, জল নিয়ে খেলার বলো না, বাথরুমে ঢুকলে মোটামুটি 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা স্নান করবে, বাথরুমের মুড়ি টুড়িগুলো সব জিনিস দিয়ে কিন্তু আটকে দেবে, যেদিক যেদিক থেকে জল বেরোবে, বাথরুমের দরজার জায়গাটা আটকে দেবে, পুরো যেন বাথরুমটা একদম সুইমিং পুল বানিয়ে ফেলবে, পুরো দিয়ে ছপাং ছপাং জাস্ট, মানে আমাদের ফ্ল্যাটের চারদিক মানে পাশের ইয়েগুলো শুদ্ধ, ওপরের ফ্ল্যাটের বৌদি পাশের বৌদি সব জেনে গেছে যে এই ঢুকেছে স্নান করতে, মানে এবার 1 ঘন্টা এবং জলের শ্রাদ্ধ। জল খাও না, একটু দাঁড়াও, খাচ্ছি জল। আচ্ছা এই চলে যাচ্ছে না ইয়েটা, তোমার লহরিটা, ঠিক আছে, এটা একটা লহরি যাচ্ছে, এই পোর্শনটা দেখো, ঠিক তোমার সানফ্লাওয়ার টাইপের কাজটা যাচ্ছে, কারণ এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারডিক্স। এই লহরিটার মধ্যে কাজটা কি রয়েছে, দুদিকে কিন্তু দুটো থাকছে তোমার সরু চেন, মানে এক্সাক্টলি যেমন গোট চেন হয় সেরকম করে এই জায়গাটাতেও দেখো দুদিকে দুটো সরু চেন, এবং মিডিল পোর্শনটা যাচ্ছে কিন্তু একটা বিছে চেনের ওপর দিয়ে কাজটা, এই যে মিডিল পোর্শনটা যাচ্ছে এরকম করে একটা বিছে চেনের ওপর দিয়ে কাজটা যাচ্ছে, ঠিক আছে। আর এই চলে যাচ্ছে লেন্থ, প্রাইস থাকছে কিন্তু এটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 600, এটার প্রাইস থাকছে কিন্তু 600। ঝটপট স্ক্রিনশট, জাস্ট ঝটপট স্ক্রিনশট। হ্যাঁ, তোমার কানেকটা একটু দেখাও, আমার কানেকটা ওটা একটা সেটের সাথে রয়েছে গো চন্দ্রিমাদি, একটু দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে কিন্তু পিসটা, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600, প্রাইস চলে যাচ্ছে 600। ওটাই ওটাই আপনার রেখেছে, বিশ্বাস করো এটাই আর বাকি রয়েছে, যে বলছে মা বাথরুমটা এবারে ইয়ে করো, তোমার মোটামুটি দুটো বাথরুম তো, বলছে একটা বাথরুম তুলে ফেলো, ভেঙে ফেলো, ইয়েটা খুলে দাও, তোমার পায়খানার প্যান্টটা তুলে দাও, ওর বদলে পুরো জায়গাটার জন্য আমাকে বাথটা বসিয়ে দাও, ওটাই বাকি রয়েছে। শিউলির মধ্যে লং বললে না, এনাও শিউলির মধ্যে লংটা দেখিয়ে দিই তোমায়, ওটাই বাকি রয়েছে এখন, আর কিছু নেই বাকি, বিশ্বাস করো। আর শিউলির মধ্যে লং আরো আরে আরো কয়েকটা দিচ্ছি, দাঁড়াও কয়েকটা মানে দুটো পিসের পেয়েছি আমি হাতের কাছে, হ্যাঁ শিউলি লং দুটো পিসেস পেয়েছি, একটা পাল দিয়ে দিচ্ছি, নাও একটা পাল দিয়ে দিচ্ছি, লংটা দেখালে না, আমার কানেকটা আমি একটু পরেই রিপিট করে দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, একটুখানি দাঁড়িয়ে যাও, আমি একটু পরেই রিপিট করছি। শিউলির মধ্যে ফার্স্ট একটা দিচ্ছি, নাও পাল দিয়ে একটা অপশন দিচ্ছি, তারপরে আমি চেনের মধ্যে দিয়েও পেয়ে যাবে বেশ কয়েকটা অপশন, আমার পেজের ফটোস অপশনটা চেক করো, ওখান থেকেও দেখতে পেয়ে যাবে, ওকে। এই থাকছে কিন্তু একটা পিস, পার্লের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা শিউলির অপশন দেখতেই পাচ্ছ, মিনের কালারটা যাচ্ছে কিন্তু রামা গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে দিয়ে, রামা গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে দিয়ে কিন্তু মিনের অপশনটা চলে যাচ্ছে, এই থাকছে পিসটা, ওকে। প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস থাকছে কিন্তু 500। দেখো 6টা শিউলি ফুল রয়েছে কিন্তু অলরেডি, আমি একটু ব্যাকে দেখাবো, কারণ মিনের অপশন ইয়ের ডিজাইন গুলো তাহলে কিন্তু বুঝতে পারবে। এই কালেকশন তোমার কতটা, এই কালেকশন তোমার কতটা আছে বুঝলাম না, কি বললে গো বাসন্তী দিদি, এই চলে যাচ্ছে পিসেসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস রয়েছে কিন্তু 500। রেগুলার ইউজে সরু চেন দিয়ে লকেট হবে, সব সময় পরার জন্য, রেগুলার ইউজে সরু চেন দিয়ে লকেট, 24 ইঞ্চের গুলো সব সময় পরার জন্য বলতে, হ্যাঁ সবসময় তো পরতেই পারবে, বাট হ্যাঁ তবে বলবো স্নানের সময় খুলে যেও, কারণ তাহলে জিনিসটা বেশি লং লাস্টিং হবে, বিকজ সাবানের সাথে খার থাকে তো, বা শ্যাম্পুর সাথে খার থাকে, খারের পরিমাণটা থাকে বেশি, তো দ্যাটস ওয়াই ওটা ওই সময়টা না ইউজ করতে পারলেই দেন ভালো। তবে 24 ইঞ্চের মধ্যে দিয়ে যদি বলো সেটাও রয়েছে, আজকে 18 ইঞ্চি চেনগুলো নিয়ে বসেছি, 18 ইঞ্চি চেনের সাথে পেন্ডেল, আমি সেটাও দেখিয়ে দেবো, একটু দাঁড়িয়ে যাও। চলো নেক্সট দিচ্ছি শিউলির মধ্যে, আয়নাও একটা চেনের মধ্যে দিয়ে শিউলির লং, একটা চেনের মধ্যে দিয়ে দিচ্ছি শিউলির লং, এই আসছে দেখো পিসটা, ঠিক আছে, এটা থাকছে কিন্তু দূর থেকে দেখে দেখো মনে হচ্ছে তোমার মেরুন কালার, বাট একদমই নয়, মেরুন হোয়াইট এর কম্বিনেশন নয়, জিনিসটা যাচ্ছে কিন্তু তোমার পার্পেল অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশন, জিনিসটা কিন্তু যাচ্ছে তোমার পার্পেল অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনে, এটা কিন্তু পার্পেল কালারের উপর দিয়ে যাচ্ছে কিন্তু তোমার ইয়ার পিসটা, এরকম টাইপের দেখবে, বেশ কয়েকটা ডিজাইন অলরেডি রয়েছে, ফুল হোয়াইট এ রয়েছে, ফুল মেরুনে রয়েছে, মেরুন হোয়াইট কম্বিনেশন, মেরুন হোয়াইট, হ্যাঁ মেরুন হোয়াইট কম্বিনেশনও রয়েছে আই থিঙ্ক, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, তো সেরকম টাইপের বেশ কয়েকটা ডিজাইন এরকম পেয়ে যাবে দেখতে, ঠিক আছে।
প্রাইস পাচ্ছে কিন্তু এটা 500, এটার প্রাইস পাচ্ছে কিন্তু 500। এই থাকছে দেখে নাও চেনের ডিজাইনের কাজটা, মানে চেনের মাঝখানে ঠিক এরকম করে ফ্লাওয়ার গুলো আসছে, এই যে ঠিক আছে, মিডল পোর্শনে এই আসছে, দেন মিডলটা ঠিক এরকম করে কাজ, এন্ড তার সাথে এটা চলে যাচ্ছে কিন্তু ইয়ার পিস। প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500। এটা ইয়েটা কোথায় প্যাকেটটা উড়ে গেল। চলো নেক্সট চলে যাচ্ছি, আজকে হাতের কিছু দেখাবে না, আজকে হাতের কিছু দেখাতে হবে, হাতে সেরকম করে কিছু নেই জানো তো, আজকে হাতে সেরকম ভাবে কিছু নেই। কি বললে, পেন্ডেন্ট বললে, কে বললে পেন্ডেন্ট দেখবে, একটু রয়েছে সাথে, চটপট একটু কমেন্টস করে দাও দেখি, পেন্ডেন্ট কে বললে, রয়েছো একটু চট করে কমেন্ট করে দাও, ততক্ষণে একটা ইয়ে করে দিই তোমার, একটা ব্রাইডাল সেট একটা দেখিয়ে দিই, ব্রাইডাল চাটাই একটা পিস দেখিয়ে দিই, শর্ট করে একটু কমেন্ট করো। হ্যাঁ, সিলভার প্লেটিং এর কিছু এনেছো? সিলভার প্লেটিং এর না ডিয়ার, সিলভার প্লেটিং এ আর আসছে না এখন আপাতত, খুব ভালো লাগে ওগুলো। চেন পেন্ডেন্ট নিয়েছিলাম, হ্যাঁ একটা পিস নিয়েছিলে না তুমি সিলভার প্লেটিং এ, ওর সিলভার প্লেটিং এখন আর কিছু আসছে না। হ্যালো রিয়া, কেমন আছো, শরীর কেমন আছে, নিজের জন্য কতটা রেখেছো? ও নিজের নিজের জন্য, নিজের জন্য ছেড়েই দাও, সিরিয়াসলি বলছি, মানে আমাকে জাস্ট হাজবেন্ড বলে তোমাকে আর মানে আর ইয়ে বিয়ের সোনাগুলো তুমি এবার বিক্রি করে ফেলো বা ছেলের জন্য রেখে দাও, ছেলের বউ এসে পড়বে, তোমাকে আর পড়তে হবে না, এত দিনের দিন দিনের দিন তুমি নিয়েই যাচ্ছ, এক একটা অনুষ্ঠান এক একটা করে নতুন বের করে করে পড়ছো, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও, একটা ব্রাইডাল একটা সেট যাচ্ছে, একটা চ্যাটাইয়ের মধ্যে দিয়ে পিসেস রয়েছে, এই থাকছে কিন্তু ইয়ারিংস, এটা একটু মিনেকারি অপশনের উপর দিয়ে যাচ্ছে, মিনেটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, গলাতে যদি চোকার পরো দেন এরকম করে চাটাই করে পড়বে, ঠিক আছে, আর যদি চোকার না পরো একটাই পিস পরে এরকম করে চোকার নেকলেস করে জিনিসটা কিন্তু ক্যারি করবে। নিজের পোর্শনটা পুরো একটা পার্লের কাজ রয়েছে দেখতেই পাচ্ছো, তার সাথে কিন্তু এটা যাচ্ছে ইয়ার পিস। প্রাইস থাকছে কিন্তু এটা 750, এটার প্রাইস রয়েছে কিন্তু 750। আগের লংটা একবার গলা পরো, একবার এসএস নেবো, কোনটা আগের বলতে কোন লংটা বলছো পিউদি, একটু বলতে হবে কারণ অলরেডি আমি সরিয়ে ফেলেছি। এন্ড এই চলে যাচ্ছে দেখে নাও কাজটা, পুরোটা কিন্তু একটা চাটাই ডিজাইনের উপর দিয়ে এইভাবে কিন্তু টোটালটা ফ্লেক্সিবল রয়েছে, মানে বুঝতে পারছো সববার গলাতে কিন্তু বসে যাবে, আরাম করে সববার গলাতে কিন্তু বসে যাবে, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 750, এই চলে যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা, না 750। বেশ কিছু ব্রাইডাল সেট এসেছে, বাট বিশ্বাস করো রোজই ভাবছি আজ দেখাবো কাল দেখাবো, এই করে করে আর হয়ে উঠছে না। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি পেন্ডেন্ট সেট, আমি দেখিয়ে দিচ্ছি, এই করে করেই হয়ে উঠছে না তোমার ইয়ার। ও দেখো অনেকক্ষণ বলেছো, অনেকক্ষণ বলেছো আমার ইয়াররিংস এর সেটটা, এই নাও, এই নাও আমার ইয়াররিংস এর সেটটা। হ্যালো মণিমালা দি, তোমাদের পার্সেল গুলো সব রেডি হয়ে গেছে? হ্যাঁ কালকে ডিসপ্যাচ হবে, কালকে ডিসপ্যাচ হবে, এই যে এই রয়েছে কিন্তু আমার ইয়াররিংস এর সেটটা, ঠিক আছে, এইভাবে নেকলেস করে যাচ্ছে, তার সাথে এটা যাচ্ছে ইয়াররিংস, এবং কাছ থেকে যদি দেখাই এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস। ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 350, প্রাইস রয়েছে কিন্তু এটা 350। শিউলি লংটা, ও শিউলি চেনটা, চেন দেওয়া লংটা, এই নাও এই যে, এই যে নাও চেন দেওয়া লংটা, স্ক্রিনশট নিয়ে নাও, পেন্ডেন্ট সেট, এই তো পেন্ডেন্ট সেটই যাচ্ছি গো, পেন্ডেন্ট সেটই যাচ্ছি। ওকে প্রাইস ছিল ওটার 500। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট পেন্ডেন্ট সেটে ফার্স্ট একটা দিচ্ছি মেরুন কালার দিয়ে, জিনিসটা কিন্তু টার্সেলটা কিন্তু রয়েছে মেরুন কালার, মিনের যেহেতু কাজটা রয়েছে দ্যাটস ওয়াই কিন্তু এটা মেরুন কালারের ওপর দিয়েই রেখেছি, মেরুন কালারের ওপর দিয়ে কিন্তু জিনিসটাকে রেখেছি, এই আসবে পিসটা, একদম একটা সাইড পেন্ডেন্টের মতো কাজটা যাচ্ছে, দেখো এরকম ভাবে বেশ সুন্দর দেখতে কিন্তু পিসেসটা রয়েছে, এন্ড তার সাথে চলে যাচ্ছে কিন্তু এই যে ইয়ারিংসটা, এই যাচ্ছে কিন্তু পিসটা, খুব সুন্দর দেখতে একদম একটা ইউনিক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে কিন্তু, আমি ব্যাকে খুলে তো নিশ্চয়ই দেখাবো। প্রাইস থাকছে কিন্তু এটা 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। ওকে আচ্ছা, রেগুলার ইউজের চেন যে দিদি বললে কি লেন্থের মধ্যে চাই আমাকে একটু বলো, মানে 24 ইঞ্চ না, সরি 24 ইঞ্চ না, মানে 20 ইঞ্চ না 18 ইঞ্চ, কোন লেন্থের মধ্যে দিয়ে চাইছো একটু বলো, আমি আগে 18 ইঞ্চটাই দেখাই কারণ 20 ইঞ্চেরটা আগের দিনই আমি দেখিয়ে যাই থিং যতদূর সম্ভব।
এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 400, মেরুন কালারের টার্সেল দিয়ে রেখেছি। ম্যান্ডেটরি নেই যে তোমাদের মেরুনই নিতে হবে, তোমরা যে কোনো কালারের টার্সেল নিতে পারো, ইনফ্যাক্ট যদি মনে করো পার্ল টার্সেল দিয়ে নেবে তো পার্ল টার্সেল দিয়েও নিতে পারো। আচ্ছা তোমার প্রত্যেকটা পিক দারুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট পেন্ডিং সেটে, নেক্সট পেন্ডিং সেটে, এখানে পেন্ডিং গুলো দেখি দাঁড়া, নেক্সট পেন্ডিং সেটে চলে যায়। আচ্ছা এই ফ্লাওয়ারটা, এই মিনির অপশনটা আপাতত অ্যাভেলেবেল রয়েছে, এটা সবাই শুধু হোয়াইটটার ইয়েটা পাঠাচ্ছ ফটোটা, বাট সিরিয়াসলি বলছি এটার আর হোয়াইট মিনেটা একটা পিসও আর অ্যাভেলেবেল নেই, এটার এই ব্লু অপশনটা অ্যাভেলেবেল রয়েছে, বাট অপূর্ব দেখতে, এটাও যদি হোয়াইট টার্সেল দিয়ে ক্যারি করো না খুব সুন্দর দেখতে লাগবে গো। এই যে এরকম করে অল্টারনেটিভ ওয়েতে ক্যারি করো, খুব সুন্দর দেখতে লাগে, মানে মোটামুটি ব্লুটা দেখবে যেসব কালারের শাড়ির সাথে চলে যায় কালার কম্বিনেশন করে, তার সাথে কিন্তু আরামসে ক্যারি করতে পারো। এই চলে যাচ্ছে কিন্তু পিসেসটা, ঠিক আছে, এটা একটা ব্লু, মানে ঠিক ব্লু বলবো না, মিড নাইট ব্লু বলবো না, একদম একটা পিকক পিকক ব্লু আর কি বলা যায়, ঠিক আছে, মানে একটা রামা গ্রিন ব্লু, ঠিক এরকম একটা এফেক্টের মধ্যে দিয়ে যাচ্ছে পিসটা। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 450, এই পেন্ডেন্ট সেটটার প্রাইস থাকছে কিন্তু 450, খুব সুন্দর দেখতে। হোয়াইট কালারের টার্সেল কেন রেখেছি, আমার মনে হয়েছে যে এটা হোয়াইটের সাথে বেশি বেটার যাবে, এবারে এটা ম্যান্ডেটরি নেই যে আমি হোয়াইট রেখেছি বলে যে তোমাদের হোয়াইটই নিতে হবে, ঠিক আছে, তোমরা যদি মনে করো যে আমি চিনি বিটস রেখেছি হোয়াইটের মধ্যে, তো তোমরা মনে করো পার্ল টার্সেল নেবে সেটাও নিতে পারো, তোমরা মনে করো অন্য কোনো কালারের টার্সেল নেবে তো দেন ওটাও নিতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 450, প্রাইস থাকছে কিন্তু এটা 450। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনে দেখি দাঁড়াও, নেক্সট ডিজাইনের পেন্ডেন্ট হাতে, আচ্ছা এটা একটা দেখায়, এটা যদিও চেন দিয়ে অ্যাটাচ করা রয়েছে, পেন্ডেন্ট ঠিক বলা যায় না, একদম একটা সিম্পল চেন পেন্ডেন্ট বলতে পারো, বা একদম সিম্পল তুমি সীতাহারও বলতে পারো এই জিনিসটাকে, এক্স্যাক্টলি চেন পেন্ডেন্ট বলা যায় না, যদি মানে সরি পেন্ডেন্ট এক্স্যাক্টলি বলা যায় না। এই যাচ্ছে দেখো পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে, একটা চেন দিয়ে কিন্তু জিনিসটাকে কাস্টমাইজ করা হয়েছে, চেন পেন্ডেন্ট বলতে পারো আবার সিম্পল সীতাহার জাতীয় জিনিস বলতে পারো, ঠিক আছে। এই থাকছে কিন্তু ইয়ার পিসটা, ইয়েটা দেখো এরকম একটা হাফ চাঁদের মধ্যে দিয়ে পিককের পেখম পেখম ডিজাইনটা করা রয়েছে, এবং এই পোর্শনটাতে দেখো পুরো একটা চেন যাচ্ছে কিন্তু, মানে পুরো একটা ঝালর চেনের মতো করে চেনটা যাচ্ছে, অ্যান্ড এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংস, প্রাইস থাকছে কিন্তু এটার 500, এটার প্রাইস থাকছে কিন্তু 500, অপূর্ব সুন্দর দেখতে, সিম্পল ডিজাইনের সীতাহার বলো, খুব সুন্দর দেখতে লাগবে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু পিসেসটা, এবং চেন পেন্ডেন্ট করেও জিনিসটাকে কিন্তু ক্যারি করতে পারো। এই যে কাজটা, এই পোর্শনের যে কাজটা রয়েছে দেখো সেটাও পুরোটা একদম তার দিয়ে কিন্তু প্যাঁচানো প্যাঁচানো পুরো কাজটা যাচ্ছে, এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, ওকে, প্রাইস থাকছে কিন্তু এটা 500, প্রাইস রয়েছে কিন্তু এটা 500। কই গো নেক্সট কি দেখাবো বলো, পেন্ডেন্টের পরে বলো, পেন্ডেন্টের পরে আর কি দেখবে, একটু ঝটাপট ঝটাপট কমেন্টস চাই, দাঁড়াও আমি এই ইয়েটাতে দেখি বাকেটটাতে আর কি পেন্ডেন্ট রয়েছে। আচ্ছা নেক্সট একটা পেন্ডেন্ট দিচ্ছি, চেনের সাথে ছোট পেন্ডেন্ট কে চাইছিলে, চেনের সাথে পেন্ডেন্ট, এই যে একটা পেয়েছি দাঁড়াও, অ্যান্ড পার্লে সীতাহার কে বলেছিল, রিয়া রিয়া রয়েছো, তোমার সীতাহারটাই রয়েছে এখানে, আমি তাহলে দেখিয়ে দিতাম, পার্লে সীতাহার ফর্মিং এর মধ্যে কে বললে। চলো তোমার প্রত্যেকটা পিকি ফর্মিং এর উপর মঙ্গলসূত্র হবে, বললাম ফর্মিং এর মধ্যে মঙ্গলসূত্র, ফর্মিং এর মধ্যে মঙ্গলসূত্র, দিদি রেডি করা নেই গো, রেডি করা নেই, দুটো পেন্ডেন্ট এসেছে বাট আমার রেডি করা হয়নি, আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, হ্যাঁ নেক্সট দিন দিয়ে দেবো তোমাকে, চিন্তা নেই, তার আগে তোমার পার্সেল ছাড়বো না, তুমি একেবারে ওইটা নিয়ে দেন নিও। হ্যাঁ গো আছি, তোমার ইয়েটাই রয়েছে, তোমার ওই কি বলে লংটা, তোমার লং পার্লের সাথে লং
সীতাহার বলছিল তুমি যেটা চয়েস করেছো মানে যেটা তোমার চোখে লেগেছে ওই পিসটাই রয়েছে। নাও নেক্সট একটা পেন্ডেল দিচ্ছি, এই পেন্ডেলটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। কাজটা দেখাই এরকম ভাবে, একটা দেখো ইয়ে থাকছে, একটা চাকতি রয়েছে, ঠিক আছে, তার মধ্যে দিয়ে ঠিক এরকম দুটো সারস যাচ্ছে। যদিও চাকতিটা একটু গ্লসি মেটেরিয়ালে, মানে ঠিক এক্স্যাক্টলি গিনি যেমন কাজ হয় ঠিক সেরকম মেটেরিয়ালের উপর দিয়ে, দ্যাটস ওয়াই কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে জিনিসটা বোঝা যাবে না, প্রচন্ড পরিমাণে রিফ্লেক্ট হবে। হ্যাঁ, এটা ইয়ার রিংটা বড় আর চেনের ঝুমকো দেওয়া ছিল না, কোনটায় কোনটাই গো বললে, ইয়ার রিং বড় ঝুমকো দেওয়া বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, চলো এই যে ইয়ার রিংসটা, এটাও রেখেছি মেরুন কালারের টার্সেল রেখেছি, কারণ কি মেরুনটাই যেহেতু সবকিছুর সাথে চলে যায় তো দ্যাটস ওয়াই মেরুন কালারের টার্সেল দিয়েই রেখেছি। নাও এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, এই যাচ্ছে দেখে নাও জিনিসটা, একদম কিন্তু ফর্মিং পলিশের উপর দিয়ে যাচ্ছে, দেখো জিনিসটা দেখলেই বুঝতে পারবে। এবং তার সাথে এটা চলে যাচ্ছে কিন্তু ইয়ার রিংস, প্রাইস থাকছে কিন্তু এটা 450 আই থিংক, না 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। এই যাচ্ছে কিন্তু পিসটা, মিনের কালারটা দেখাই, এই পোর্শনের পাতাগুলো কিন্তু যাচ্ছে গ্রিন, পাটা যাচ্ছে কিন্তু মেরুন, এবং গোটা সারসটার বডিটা যাচ্ছে কিন্তু হোয়াইটের উপর দিয়ে। ওটা রেখে দাও আমি ওটা নেব, আচ্ছা ঠিক আছে, এই যাচ্ছে পিসটা, ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 400। চেন ঝুমকো দেওয়া যে লংটা দেখালে, চেন ঝুমকো দেওয়া লংটা, হ্যাঁ কি হয়েছে বলো, আগের দিনে যদি বলছো আগের দিনেরটা ছিল কিন্তু তোমার মাছের কাটার সাথে, আর ওটাতে কিন্তু উইথ ইয়ার রিংস ছিল না, আজকেরটা দেখিয়েছে কিন্তু বকুল চেনের সাথে, ওটাতে কিন্তু উইথ ইয়ার রিংস রয়েছে, ঠিক আছে। দিদি কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো। নেক্সট আছে চলো একটা এডির মধ্যে দিয়ে একটা টোটাল কম্বো, এডির মধ্যে বলতে মানে খুব বেশি এডি বলবো না, জিনিসটা একটু দেখাই তারপরে বলছি, আগে দেখাই জিনিসটা, এটা একটা টোটাল কম্বো যাবে। হ্যাঁ অনেকদিন পর একটা পিস রিস্টক হয়েছে, অনেকদিন পর এটার একটা পিস রিস্টক হয়েছে। এই থাকছে ফার্স্ট একটা চেন পেন্ডেন্ট, কি কি থাকছে কম্বোর মধ্যে সেটা দেখো, আমার মনে হয় এটা নিলে আর কিচ্ছু দরকার পড়বে না, বিকজ সমস্ত কিছু চলে আসছে এটার মধ্যে দিয়ে, সমস্ত কিছু চলে আসছে। দাঁড়াও এখানে দাঁড়িয়ে যা না গো, পিকক মোটিভে যেটা এক্ষুনি দেখালে ওটা চেনে, চেনে লং, একটু লংই তো দেখালাম চেনের মধ্যে দিয়ে অনেকদিন পর। হ্যাঁ শর্মিষ্ঠা দি কেমন আছো, অনেকদিন পর সত্যি কথা। এই যে এটা থাকছে ফার্স্ট একটা পেন্ডেন্ট, দেন আসছে কিন্তু মানে চেন পেন্ডেন্ট, তার সাথে আসছে দেখে নাও ইয়ার রিংস, এই যাচ্ছে কিন্তু ইয়ার রিংস, ওকে দেন আসছে এবারে। হ্যাঁ বলতে পারো হাতে ফিঙ্গার রিং কি পরবো এটার সাথে বললে, তখন নাও ফিঙ্গার রিংও দিয়ে দিলাম, এবারে বলতে পারো যে না ফিঙ্গার রিংও হয়ে গেল, এবারে হাতে কি পরবো মানে হাতে ব্রেসলেটের মধ্যে কি পরবো, নাও সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এই থাকছে কিন্তু টোটাল কম্বো, চেন পেয়ে যাচ্ছ, চেন পেন্ডেন্ট, ইয়ার রিংস পাচ্ছ, ফিঙ্গার রিং পাচ্ছ, হাতের মধ্যে ব্রেসলেটও পেয়ে যাচ্ছ, টোটালটা চলে যাচ্ছে কিন্তু 600, টোটাল সেট চলে যাচ্ছে কিন্তু 600। কোন জায়গাটা বলছি এডি, একটা ছোট্ট মকরে এডি রয়েছে, এই দেখো হালকা একটা পিঙ্ক কালার, একদমই আশা করি বোঝা যাচ্ছে, এই যে একটা হালকা পিঙ্ক কালারের মধ্যে দিয়ে, ছোট নয় বেশ বড় মিডিয়াম সাইজের এরকম একটা এডি যাচ্ছে সব ইয়েটার মধ্যে দিয়ে, আমি পুরোটাই দেখাচ্ছি ব্যাকে, ঠিক আছে। এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, একদম সিঙ্গেল পিসেস অ্যাভেলেবেল রয়েছে, সিঙ্গেল পিসই কিন্তু রিস্টক হয়েছে, এটা কিন্তু আর রিস্টক হবে না আপাতত, আই থিঙ্ক সো, বলে পরও ধরো টাইম লাগবে, ঠিক আছে। এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, ফার্স্টেই বলে দিচ্ছি যে আগে পেমেন্ট করে কনফার্ম করবে তার জন্যই কিন্তু পিসটা থাকবে, মানে আমি নেব করে রেখে দিলাম, দেন আমি হোল্ড করে রাখলাম, পেমেন্ট করলাম না, একদমই না, পিসটা কিন্তু সেকেন্ড জনের কাছে চলে যাবে, কারণ এগুলোর প্রচন্ড ডিমান্ড, এগুলো সেই তুলনায় কিন্তু রিস্টক করতে পারি না আমি, সেই তুলনায় কিন্তু রেডিও হয় না, দ্যাটস ওয়াই বলবো এগুলো এরকম করে আটকে রাখা যাবে না, ওকে। চলো নেক্সট আমি এবার একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি টোটালটা, চেনটাও দেখিয়ে দিতে হবে। হ্যালো নবমিতা দি কি খবর, এই যাচ্ছে কিন্তু পেন্ডেন্টটা, তার সাথে চলে যাচ্ছে ইয়ারপি চেনটা, ওকে, এটা যাচ্ছে কিন্তু ফিঙ্গার রিং, সরি ইয়ার রিং,
এটা যাচ্ছে ফিঙ্গারিং, ফিঙ্গারিংটা কিন্তু অ্যাডজাস্টেবল, এই পোর্শন থেকে দেখতে পাচ্ছ, অ্যাডজাস্ট করতে পারবে তোমরা। এই যাচ্ছে ফিঙ্গার রিং, অ্যান্ড এটা যাচ্ছে কিন্তু ব্রেসলেট। টোটাল সেটটা চলে যাচ্ছে কিন্তু 600 এ। ওকে, চলো নেক্সট যাচ্ছি। নেক্সট পিসে সিম্পল এর মধ্যে পার্লের চোকার আছে দিদি, পার্লের চোকার অলরেডি দেখিয়ে দিয়েছি রিয়া, একটুখানি লাইফটাকে রেকর্ডে চেক করে নিতে হবে। লাইফটা একটু নিজের ওয়ালে শেয়ার করে নাও, তাহলে তুমি টুক করে নিজের টাইম মতো দেখে নিতে পারবে। সিম্পল চোকার আমি দেখিয়ে দিয়েছি, সমস্ত রকম দেখিয়ে দিয়েছি, একটু গর্জাসের মধ্যে একটু সিম্পল, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি রিয়া। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি আর একটা পেন্ডেন্টের মধ্যে, এটা রেখেছি গুড। এদিকেও টেম্পারেচার কিছুটা নরম হয়েছে বলবো, বৃষ্টি কিন্তু কলকাতার দিকে ভালোই হয়েছে, কলকাতার দিদিরা বেশ ভালো আরাম পেয়েছে, আসানসোলে সেই সেই তুলনায় অনেকটাই কম, মানে হয়নি বলা চলে, কারণ জাস্ট ছিটাফোটা আর কি শান্তির জল দিয়েছে, যে আমরা পাচ্ছি তোমরা কেন পাবে না, তো নাও একটু আমাদের থেকে শান্তির জল নিয়ে নাও, সেই আর কি ব্যাপার। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাচ্ছি যে পেন্ডেন্টটা একটু লং এর মধ্যে দিয়ে যাচ্ছে, পিচটা একটু লং এর মধ্যে দিয়ে যাচ্ছে, ওদি ফর্মিং মুখবালা হবে একদম, হবে 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 হবে, পেজে দেখো ফটো রয়েছে দেওয়া, পেজে দেখো ফটো দেওয়া রয়েছে ফর্মিং মুখবালা। আজকে হাতের কিছু, হাতের কিছু সেরকম আমি নিয়ে বসিনি, হাতের কিছুই, হাতের কিছুই সেরকম আমি আজকে নিয়ে বসিনি। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও, ইয়েটা পেন্ডেন্ট সেটটা, এটার সাথে রেড টার্সেল দেখেছি, রেড টার্সেল চাইলে তোমরা নিতে পারো, না পারলে অন্য কিছু নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কলকাতাতে খুব বৃষ্টি হয়েছে, কলকাতাতে খুব বৃষ্টি হয়েছে কালকে। এই যাচ্ছে পিসেসটা, ঠিক আছে এই যাচ্ছে কিন্তু জিনিসটা। এবার যদি মনে করো এটা একটু লং করে ক্যারি করতে চাও, অবশ্যই করতে পারো, যেহেতু তোমার ইয়েটা রয়েছে টার্সেলের এই কালারটা ধরো দেখাই যাবে, তো দেখতে কিন্তু খারাপ লাগবে না। এই যাচ্ছে কিন্তু জিনিস, ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400। পৌলমী বাঁকুড়ার ঘোড়াটা কি ফর্মিং এর? হ্যাঁ গো ফর্মিং এর রয়েছে, ওটা ওটা ফর্মিং এর রয়েছে বাঁকুড়ার ঘোড়াটা। চলো নেক্সট যাচ্ছি, টাট্টু ঘোড়া, ওটাকে বলে টাট্টু ঘোড়া, টাট্টু ঘোড়াই বলে তো না, কি বলে গো, কি বলে ওটা, দেখাও গো, দেখাও, আজকে নেই ডিয়ার, আগের দিনের লাইফটা চেক করো, অলরেডি দেখানো রয়েছে, দেখে নিতে পারবে ওখানে, আগের দিনের লাইফটা চেক করো, অলরেডি সেটাতে দেখানো রয়েছে দুরকম ডিজাইন, তার সাথে তোমার ইয়েটাও রয়েছে গোলাপবালা, তিন রকম, তিন রকম ডিজাইনের অলরেডি দেখানো রয়েছে। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট পিসে ওটাও দেখাও না, ওটা দেখাও না, কোনটা কোনটা দেখাতে বলছো গো, কোনটা দেখাতে বলছো গো। চলো নেক্সট দিচ্ছি, এবার একটা চেন পেন্ডেন্ট, ছোট্টর মধ্যে একটা চেন পেন্ডেন্ট দিচ্ছি, যেটা এই পেন্ডেন্ট গুলো জানো অলরেডি ফর্মিং পিসের উপর দিয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। ছোট্টর মধ্যে দিয়ে যারা চেন পেন্ডেন্ট ফর্মিং এর মধ্যে চাও, এই পিস গুলো ক্যারি করতে পারো। ঘোড়াটা, ঘোড়াটা আপাতত হাতের কাছে নেই গো বর্ণালী দি, নইলে আমি দেখিয়ে দিতাম, ঘোড়াটা আপাতত হাতের কাছে নেই, এত প্রোডাক্ট, সব জিনিস কি নিয়ে বসা পসিবল বলো, সেই জন্যই ব্যাপার হচ্ছে যে যদি ধরো তুমি আজকে বললে আমি নেক্সট দিন হয়তো নিয়ে বসলাম, ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এগুলো বেসিক্যালি সালোয়ার কামিজ জিন্স, তার সাথে বেশি খুব ভালোভাবে চলে যায়, 18 ইঞ্চি চেন রয়েছে, তার সাথে এরকম একটা ফর্মিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, মিনেকারি একটা কাজ। এই পেন্ডেন্ট গুলো তুমি সোনার চেনের সাথে আরামসে ক্যারি করতে পারো, কিন্তু খুব সুন্দর দেখতে, নট অনলি তাই চেনটাও এক্সাক্টলি সোনার মতোই কিন্তু পলিশ দেয়। এই এই থাকছে পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 500, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 500। হ্যাঁ এবারে ভাবতেই পারো যে এত ছোট জিনিস এতটা প্রাইস, হ্যাঁ ছোট জিনিসেরই কিন্তু প্রাইসটা বেশি হয়, সোনার দোকানে দেখবে যেটার ওয়েট যত কম বা 3 গ্রাম বা 4 গ্রাম এরকম দেখবে, তার অনুযায়ী কিন্তু ওদের মেকিং চার্জেরও কিন্তু একটা ডিফারেন্স থাকে, কারণ ছোট জিনিসগুলোই কিন্তু মেকিং, মানে বসে বসে নিখুঁতভাবে কাজটা করা, হাতে ধরে ধরে, তাতেই কিন্তু প্রাইসটা বেশি যায়। ঠিক আছে এই থাকছে কিন্তু পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 500, প্রাইস চলে যাচ্ছে এটা 500। আজকে অনেক কিছু দেখানো হয়ে গেছে, হ্যাঁ আজকে অনেক কিছু হয়ে গেছে গো, অনেক কিছু হয়ে গেছে,
মোটামুটি তুমি লাস্টের দিকে এসেছো বলা যায়, জানো তো, মোটামুটি তুমি লাস্টের দিকে এসেছো বলা যায়। চলো নেক্সট একটা দিচ্ছি, ফর্মিং এর মধ্যে একটা নেকলেস দিচ্ছি, ফর্মিং এর মধ্যে একটা নেকলেস দিচ্ছি, দাঁড়াও একটা টাই চেইন দেব। আর কার কি ডিমান্ড রয়েছে আমাকে একটু বলো তো দেখি ঝট করে, কার কি ডিমান্ড রয়েছে। আজকে টাই চেইন খুব একটা বেশি দেওয়া হয়নি, একটু টাই চেইন কিছু ডিজাইন দিয়ে দিই। অ্যান্ড আর কার কি ডিমান্ড রয়েছে একটু বলো। দাঁড়াও টাই চেইন কয়েকটা ডিজাইন দিয়ে দিই, তারপরে আমি দেখছি তোমাদের ডিমান্ড গুলো। আর একটা সিম্পল দিয়ে লহরি দিচ্ছি না, আর একটা সিম্পল ডিজাইনের লহরি দিচ্ছি, দেন তারপর আমি আসছি টাই চেইন এবং ইয়েতে। এটা লাস্ট পিস অ্যাভেলেবেল রয়েছে এবং রিভিউও পেয়ে যাবে অলরেডি এই ডিজাইনটার, ঝট করে নিয়ে ফেলতে হবে এটাই বলবো, আর কিছু বলার নেই। এই থাকছে দেখো ডিজাইনটা, একটা সিম্পল দেখতে লহরি কিন্তু রয়েছে, তাও একটু লং এর উপর দিয়ে, খুব যে ছোট তা বলবো না, একটু লং এর উপর দিয়ে যাচ্ছে, এই চলে যাচ্ছে কিন্তু ইয়ার পিস। এইখানটাতেও দেখো একটা ছোট্ট সানফ্লাওয়ার রয়েছে এবং এই সাইডটাতেও কিন্তু সেম যাচ্ছে ছোট সানফ্লাওয়ার, ডাবল লাইনের উপর দিয়ে যাচ্ছে অ্যান্ড তার সাথে ইয়ার রিংসটা চলে যাচ্ছে। এই প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500। লংটা একটু দেখাও না গো, কেউ যদি বুকিং করে তখন দেখি আমি দেব, কোনো অসুবিধে নেই, কেউ যদি বুকিং করে তখন কি করব বলো, দিয়ে দেবো তো, দেখো তুমি যদি বলো আমি তাহলে দেখিয়ে দিচ্ছি। এই আসছে পিসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু লহরিটার 500। হাতের কিছু আছে আজকে, হাতে সেরকম কিছু দেখাবো না গো, হাতে যদি বলো, হ্যাঁ মানতাসা যদি বলো তাহলে আমি দেখিয়ে দিতে পারি, বাট বাকি এমনি হাতের আজকে কিছু সেরকম দেখাবো না। প্রাইস থাকছে কিন্তু এটা 500, হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু এটা 500। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি দেখি যাব, একটু ওয়েট করে যাও রিয়া, আমি আর কি মানলাম তোমার সাথে, আমি দেখিয়ে যাব। আমি টাই চেইন গুলো কয়েকটা ডিজাইন দিয়ে দিই, ঠিক আছে, তারপর আর বেশিক্ষণ কন্টিনিউ করব না আজকে, তো তারপর আস্তা দেখিয়ে দেবো আমি, হ্যাঁ। চলো নেক্সট আমি টাই চেইনটা দিচ্ছি, এই টাই চেইনটা দেখো এক্স্যাক্টলি যে ইয়েটা দিলাম আমি, পেন্ডেন্টটা দিলাম একটু আগে, সেই পেন্ডেন্টের ডিজাইনে রয়েছে, সেই পেন্ডেন্টের ডিজাইনটাতে যাচ্ছে টাই চেইনটা। এই যে মিনেকারি একটা দিলাম ব্লু কালারের মিনেতে, আমি আজ তোমার হাত, ঠিক আছে, এই যাচ্ছে কিন্তু পিসটা, এই যাচ্ছে কিন্তু পিসটা, ওরে বাবাই আবার উড়ে যাচ্ছে, এই যাচ্ছে জিনিসটা। হ্যাঁ পেছন দিকে কিন্তু তোমার ইয়ে থাকবে, টাসেল থাকবে, তো দ্যাটস ওয়াই কিন্তু নিজেরা অ্যাডজাস্ট করে ক্যারি করে নিতে পারবে। অ্যান্ড এই পোর্শনটা দেখে নাও, তোমার ফিক্সড রয়েছে, কোন রকম কোন অ্যাডজাস্টেবল কিন্তু হবে না, পেছনে যেহেতু টাসেল থাকছে তো ওই পোর্শন থেকে কিন্তু নিজেরা ছোট বড় করতে পারবে। এই হলো ছোট পোর্শন অ্যান্ড এই যাচ্ছে কিন্তু বড় ডিজাইন। উইদাউট মিনে যারা বলছিলে, আই নো উইদাউট মিনেতে টাই চেইন রয়েছে, তো ঝপাং করে নিয়ে ফেলো বলবো, কারণ এই ডিজাইনগুলো সিরিয়াসলি অসম্ভব দেখতে, অসম্ভব চরম লেভেলের পিস কিন্তু। এই যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস থাকছে কিন্তু 400, ওকে। চলো নেক্সট একটা যাচ্ছি, নেক্সট একটা ডিজাইনে যাচ্ছি, নেক্সট একটা টাইচেন যারা বলেছিল রয়েছে কি আগে সেটা বলো তো, কমেন্টস করে বলো তো, নয়তো দেখবো আবার শুধু শুধু টাইচেন দেখানো হচ্ছে, শুধু শুধু তখন দেখবো আমি দেখাচ্ছি। টাইচেন যারা বলেছিল তারা কি রয়েছে সেটা একটু বলো। চলো নেক্সট যে ডিজাইনটা দিচ্ছি এটা রয়েছে কিন্তু পিকক ডিজাইনের, পিককের যে ফেদারটা হয় এক্স্যাক্টলি ওই ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে কিন্তু তোমার পিসটা। এই যে আমি আর পড়ছি না টাই চেইন, লেন্থ আসবে কিন্তু 36 ইঞ্চ লেন্থ, একদম ম্যাক্সিমামটা ধরেই দেখাচ্ছি, অ্যান্ড তার সাথে চলে যাচ্ছে এই যে ইয়ার পিসটা, মেরুন কালারের উপর দিয়ে যাচ্ছে কিন্তু মিনেকারির অপশনটা, এই যাচ্ছে কাজটা, চরম লেভেলের দেখতে পিসটা কিন্তু, মানে এই কাজগুলো সিরিয়াসলি চরম দেখতে লাগে। হ্যাঁ এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা, একদম ফিক্সড রয়েছে কিন্তু, এটা কিন্তু আপডাউন হবে না, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একদম ফিক্স চেনের উপর দিয়ে যাচ্ছে অ্যান্ড এটা চলে যাচ্ছে কিন্তু ইয়ার রিংস, প্রাইস থাকছে কিন্তু এটার, এটার প্রাইস রয়েছে কিন্তু, দাঁড়াও
320 নাও, ঝপ করে নিয়ে ফেলো তো। এটার প্রাইস থাকছে কিন্তু 320 এই টাইটেলটা, ঠিক আছে? চলো সরিয়ে ফেললাম, নেক্সট যাচ্ছি নেক্সট একটা ডিজাইনে। নেক্সট একটা ডিজাইনে দিদি তোমার ইয়ারিংসটা কি সিঙ্গেল, কত প্রাইস? না গো সিঙ্গেল নয়, ওটা সেটের সাথে রয়েছে, ওটা সেটের সাথে রয়েছে। নেক্সট আমি একটা ইয়ে দেখিয়ে দিই টাই চেন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে সেটটা। দেন এবারে ছোট চেন 18 ইঞ্চি চেন পেন্ডেন্ট গুলো দেখিয়ে লাইভটাকে এড করে দেবো। আর কারোর কিছু ডিমান্ড থাকলে বলো ঝট করে, তাহলে আমি দেখিয়ে দেবো, তা না হলে লাইভটা এড করবো, কারণ বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানা যেতে হবে আমাকে। আচ্ছা এই থাকছে নেক্সট একটা টাইচেন। হ্যাঁ নেক্সট একটা টাইচেন থাকছে এই যে তোমার ইয়ের উপর দিয়ে যাচ্ছে, পিকক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, একদম কিন্তু ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, আমি ব্যাকে দেখালেই বুঝতে পারবে কাজটা। এগুলোও কিন্তু তোমার রয়েছে এরকম করে ইয়ের উপর দিয়ে, কি বলে ওটা, টার্সেলের উপর দিয়ে যাচ্ছে। টার্সেল যেমন আপ ডাউন করে ক্যারি করতে পারো, এটাও কিন্তু এক্সাক্টলি সেরকম করে কিন্তু ক্যারি করতে পারবে। এই থাকছে দেখো কাজটা, পুরো সোনা, জাস্ট সোনা, নতুন করে কিচ্ছু বলার দরকারই রাখে না এইসব পিসগুলো, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে কিন্তু 450, এটার প্রাইস থাকছে কিন্তু 450। চলো নেক্সট পিসে চলে যাই। নেক্সট এবার একটা নেকলেস দেখাবো, ফর্মিং এর উপর দিয়ে রয়েছে। নেক্সট একটা নেকলেস দেখিয়ে দিই, ফর্মিং মানেই কিন্তু 24 ক্যারেট। আমি আবারও বলে রাখছি, অনেকেই হয়তো গুলিয়ে ফেলো, 1.5টা কিন্তু রয়েছে তোমার 22 ক্যারেট এবং ফর্মিংটা যাচ্ছে কিন্তু তোমার 24 ক্যারেট, এই যাচ্ছে কিন্তু নেকলেসটা। ধরো এই চলে যাচ্ছে কিন্তু নেকলেসটা, তার সাথে এটা চলে যাচ্ছে ইয়ার রিংস। প্রাইস থাকছে কিন্তু 650, প্রাইস রয়েছে কিন্তু 650। এবার একটু ব্যাকে দেখিয়ে দিই, এবারে একটুখানি ব্যাকে দেখিয়ে দিই। এই যাচ্ছে দেখো ডিজাইনটা, পরে যদি আরো এডি ফিঙ্গারিং আনতে পারবে, চেষ্টা রয়েছে দি সমাধি। এডির কথা না মানে কোনো সিওর থাকে না বুঝলে, হুট করে হয়তো আজকে আমি হঠাৎ করে হয়তো দেখলাম যে এক বক্স পেয়ে গেলাম, মানে অনেক ডিজাইন পেয়ে গেলাম, আবার হয়তো দেখলাম কিছুদিন পর আসছেই না, তো এই হয়ে যায় এডির প্রবলেমটা। দেখছি আমি, নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো, হ্যাঁ যদি আসে সেরকম। তুই আমাকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করতে থাকো না, আমি তো এদিন বলে দেবো তাহলে, তুমি আমাকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করতে থেকো, আমি বলে দেবো। হ্যাঁ আমারটা কবে নাগাদ, এই কালকে হবে গো ডিসপ্যাচ, নবমীটা কি কালকে হবে, প্যাকিং হয়ে গেছে, প্যাকিং আজকে করেছি সকাল থেকে বসে বসে, কিছু প্যাকিং ডান করেছি, কিছু প্যাকিং এখনো রয়েছে। 18 ইঞ্চি ইয়েটা দেবো না, তার আগে একটা ইয়ারিংস দিয়ে দিচ্ছি, কালকে হবে ডিসপ্যাচ, আমি ট্র্যাকিং দিয়ে দেবো কালকে, ওকে? নেক্সট যাচ্ছি একটা ইয়াররিং দিচ্ছি। আচ্ছা আমার সেটটা বললে কে দেখাতে, আমি একবার সেটটা দেখিয়ে দিই আমারটা, যেটা আমি পরে রয়েছি অলরেডি। দাঁড়াও, এই যে এই যাচ্ছে পিসটা, যেটা আমার ইয়াররিংসটা রয়েছে, তার সাথে এটা যাচ্ছে কিন্তু তোমার নেকলেসটা। প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু এটা 350। চলো নেক্সট যাচ্ছি একটা বড় ইয়াররিং দেখিয়ে দিই। যারা নর্মালি ইয়াররিং ক্যারি করতে চাও একটু হেভির মধ্যে দিয়ে, অনেকেই বলো, তো এই থাকছে দেখে নাও একটা ইয়াররিং, খুব সুন্দর ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, পুরো একটা তিনটে লেয়ারে ঝুমকোর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কাজটা আমি হাতে কানে ধরে অলরেডি দেখালাম যে কতটা কি লেন্থ রয়েছে। এবারে কাজটা দেখো, দেন বুঝবে ফর্মিং সত্যি না সত্যি নয়। এটা প্রাইস থাকছে কিন্তু 420, প্রাইস রয়েছে কিন্তু 420। কি সুন্দর গো সেটটা, ওই সেটটা সত্যি খুব সুন্দর গো। এখন দেখবে এসবি জুয়েলার্স বোধ হয় না পেজটার নাম, সিম্পল জুয়েলারি এরকম একটা কিছু পেজ রয়েছে ফেসবুকে, তো সেখানে সোনার দোকানে সমস্ত ডিজাইনগুলো দেখবে আপডেট দিতে থাকে, ভালো ভালো ডিজাইন খুব সুন্দর আপডেট দিতে থাকে, তো ওই দোকানে ওই পেজটাতে দেখবে এইসব ডিজাইনগুলো দেখতে পাবে, ওই নেকলেসটার মতো ডিজাইনগুলো, ঠিক আছে? চলো আমি এবারে নেক্সট একটু ইয়েটা দেখিয়ে দিই। 18 ইঞ্চি চেনের মধ্যে পেন্ডেন্ট, অনেককেই বলছিলে কি দারু ইয়াররিংসটা, খুব সুন্দর দেখতে না 18 ইঞ্চি চেনের মধ্যে পেন্ডেন্ট গুলো। আবারও বলছি এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে না, মানে 24x7 ইউজ করতে পারবে না, কারণ মানে করলে পরে একটু আমি, হ্যাঁ আমি আজ দেখছি, ও আচ্ছা এই যে
কি বলছিলাম, বেশ 24/7 ইউজ করতে পারবে না, তবে হ্যাঁ ইউজ করো যখন তুমি স্নান করতে যাবে সেই সময় কিন্তু খুলে রেখেছে, এটাই বলবো। হ্যাঁ এই থাকছে দেখো পিসটা, এটা দেখো একটা কোরিয়ান ডিজাইন করা, মানে এই কোরিয়ান ডিজাইন ইয়েতেই দেখবে জুয়েলারি গুলোতে নর্মালি এরকম করে কিন্তু একটা ম্যাটের উপর এরকম একটা কাজ করা থাকে, এখন সোনাতেও থাকছে জিনিসটা, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু এই থাকছে পিসটা, একদম সরু চেন, একদম 18 ইঞ্চি চেন। 18 ইঞ্চি চেন মানে কোথায় রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যালো পরিমিতা, অনেকক্ষণ পর, এবার লাইভটা আস্তে আস্তে এন্ড করবো, জাস্ট এই ছোট চেন পেন্ডেন্ট গুলো দেখিয়ে আমি নেব। একদম নিয়ে নাও, নিয়ে নাও মাঝেমধ্যে, নিয়ে নাও। যারা একটু মোটু ছোট রয়েছে দিদিরা তাদের ক্ষেত্রে বলবো নিও না, তারা নর্মালি ইয়ে চেনটা প্রেফার করো, 20 ইঞ্চ চেনটা। আর যারা একটু রোগা টোগা রয়েছে, মানে মোটামুটি মোটামুটি রোগা, তোমার কি বলবো LXL পর্যন্ত যাদের হয়ে যায় ড্রেস বা ইয়ে চুড়িদার টুড়িদার, তারা নর্মালি নিয়ে নিতে পারে। ঠান্ডা জলটা নিয়ে বসলাম, পুরো গরম হয়ে গেল, ঠিক আছে। প্রাইস কিন্তু 200 করে। হ্যাঁ দেখছি ওই জুয়েলারি পেজ থেকে কয়েকটা কানের এসেস নিয়েছি, তোমাকে পাঠাবো, দেখো পলার ওপর, ওই পলার ওপর গুলো খুব চাপ হয়ে যায়, কারণ কি জানো তো ওরকম করে পলাটাকে কাটিং করা, তারপরে তোমার সেটাকে ধরো পেস্টিং করে বসানো একটু টাফ হয়ে যায়, ওই জন্যই পলাগুলো পলার ডিজাইন গুলো করাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার কাছে, বুঝলে। আমি পেমেন্ট করবো, আচ্ছা করে দাও করে দাও করে দাও, চলো নেক্সট যাচ্ছি, নেক্সট ডিজাইনটা দেখে নাও। কয়েকদিন ধরে একদম মাথা পাগলা করেছিলে, যদি রেডি করে দিতে পারো পাঠিও, আমি দেখবো চেষ্টা করে, বাট পলার উপরে হলে খুব চাপ হয়ে যায় সত্যি বলতে। এই যে এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে, এই যাচ্ছে কিন্তু এডির মধ্যে, মানে উইদাউট এডিতে রয়েছে, যারা এডি ছাড়া চাও তাদের ক্ষেত্রে দেখাচ্ছি, এই যাচ্ছে কিন্তু পিসটা। এবং চেনের ডিজাইনটা দেখো, এরকম করে কিন্তু একটা ইয়ে চেন যাচ্ছে, মানে মেশিন চেন, তার মাঝখানে একটা ছোট্ট ছোট্ট এরকম করে স্টিক, আবার দেখো এখানে এরকম একটা করে স্টিক, এই যাচ্ছে কিন্তু পিসেসটা। প্রাইস থাকছে কিন্তু 200, 18 ইঞ্চি চেনের উপর দিয়ে যাচ্ছে, 18 ইঞ্চি চেনের উপর দিয়ে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে, দাঁড়াও আমি এখানে সরিয়ে রাখি, নয়তো নেক্সট একটা এডির উপর দিচ্ছি, নেক্সট একটা এডির উপর দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে লং দেখিয়ে ফেলেছি গো, লং দেখিয়ে দিয়েছি অলরেডি, লং এর মধ্যে কি চাইছো বলো তুমি, আমি দেখছি। আচ্ছা এই থাকছে নেক্সট একটা এডির মধ্যে দিয়ে ডিজাইন, দেন এই আসছে কিন্তু চেনটা, এই যাচ্ছে এডির কাজটা, এই যে পুরোটা কিন্তু লকিং এ রয়েছে দেখো। প্রাইস কিন্তু 200 করে, প্রাইস থাকছে কিন্তু 200 করে। হ্যাঁ নেক্সট আসছি, চলো নেক্সট ডিজাইনে, ছোট তোমাদের সেই ছোট্ট ছোট্ট ইয়েগুলো টাইচেন গুলো, মানে এরকম রেগুলার ইউজ টাইপের ছোট ছোট টাইচেন গুলো, ওগুলো কিন্তু রেডি হয়ে গেছে, নেক্সট দিন আমি দেখিয়ে দেবো, আমাকে একটু মনে করিও তার আগে, আমি তাহলে নেক্সট দিন দেখিয়ে দেবো। আচ্ছা নেক্সট আসছি আরেকটা ডিজাইনে, এই ডিজাইনটাও একটা ছোট্ট এডির উপর দিয়ে রয়েছে, গিনি গিনি কি চাই, গিনির কি চাই, গিনি পেন্ডেন্ট বললে তো গিনি পেন্ডেন্ট অলরেডি পেজে রয়েছে ফটো দেওয়া, এই আসছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস রয়েছে কিন্তু 200, চেনটাও দেখে নিলে কি চেন যাচ্ছে। নেক্সট দিচ্ছি আরেকটা ডিজাইন, এটা উইদাউট এডি রয়েছে, যারা উইদাউট এডি চাও তাদের জন্য, প্রাইস রয়েছে কিন্তু 200, প্রাইস থাকছে কিন্তু 200, ঠিক আছে। পুরোটা কিন্তু চেনের সাথে সেট, অলরেডি দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু চেনের সাথে সেট রয়েছে। নেক্সট চলে যাচ্ছি লাস্ট ডিজাইন আজকের মতো আপাতত, এটাও একটা এডির উপর দিয়ে যাচ্ছে, এটার চেনটা যাচ্ছে এরকম, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস থাকছে 200, দাঁড়াও আর একটা পিস দেখিয়ে দিই, আর একটা ডিজাইন দেখিয়ে দিই, তোমরা তো বললে না আজকে আর কার কি ডিমান্ড রয়েছে, তো আশা করছি তাহলে আজকে আর কারোর কিছু ডিমান্ড নেই, তাই তো। এ বাবা কি হলো, কি হলো গো, নেক্সট যাচ্ছে এই যে, এটাও একটা দেখো এডির উপর দিয়ে, প্রাইস থাকছে কিন্তু 200, এই যাচ্ছে চেনের কাজটা,
ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 218 ইঞ্চি চেন পেন্ডেন্ট করে মাথা খারাপ করেছিল। নাও দেখিয়ে দিলাম, আর কি আর কারোর কিছু দেখার রয়েছে একটু কমেন্ট করে বলো, তাহলে আমি দেখিয়ে দেবো, তা না হলে আপাতত এখানে লাইভটা আমি এন্ড করবো। ছোট কানের কি দেখি, ও ছোট কানের ইয়াস, দাঁড়াও 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 দাঁড়াও, দুটো ডিজাইন দিচ্ছি ছোট কানের মধ্যে, ঠিক বল, মনে করিয়েছ, ঠিক মনে করিয়েছ, একটা ডিজাইন এসেছে তোমার ওই ইয়ের ওই জয়পুরী মিনের মধ্যে, আমি তার উপরে দিয়ে দিচ্ছি, দুটো ডিজাইন এসেছে, হ্যাঁ জয়পুরী মিনের মধ্যে কুর্তি চুড়িদারের সাথে পরার, আয় নয় 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 দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কুর্তি চুড়িদারের সাথে পরার ইয়াররিংস আরো নেক্সট দিন বেশি ম্যাক্সিমামটা দেখিয়ে দেবো, হ্যাঁ আজকে আমি দিয়ে আমারটা দেখ, ও তোমারটা ইয়াস আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া এই ইয়াররিংসটা পরেই দেখিয়ে দিচ্ছি, চোখ লেগে গেছিল, ও আচ্ছা আচ্ছা ঘুমিয়ে পড়ো তাহলে, এই যে দেখো জয়পুরী মিনের মধ্যে এই ইয়াররিংস গুলো কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এটার কালার অপশন থাকছে কিন্তু ব্লু এবং স্কাই এর মধ্যে দিয়ে, প্রাইস কিন্তু 50 করে, প্রাইস কিন্তু 50 করে, আমি একটা পিস কানে ধরে দেখাই তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস কিন্তু রয়েছে 50 করে, সালোয়ার কামিজের সাথে বা কুর্তির সাথে যারা বলছো এই পিসগুলো দেখতে পারো, খুব সুন্দর দেখতে একদম, কিন্তু দেখো গোল্ড প্লেটিং জিনিসটার উপরে কিন্তু এরকম করে তোমার রাজস্থানি মিনেতে কাজ, ঠিক আছে, এটা কিন্তু রাজস্থানি মিনেতে কাজ, এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 50 করে, এই একটা মিনের অপশন দিলাম, এই একটা মিনের অপশন দিলাম, এটারই আরো কয়েকটা মিনের অপশন জাস্ট আমি ধরে দিচ্ছি ব্যাকে, একটু দেখে নাও, হ্যাঁ তারপর আমি আরেকটা ডিজাইন দিয়ে দেবো, ওটাও একটু খুলে দেখিয়ে দিচ্ছি, চলো নেক্সট, এটারই ডিজাইন দিচ্ছে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটারই একটা ডিজাইন দিচ্ছে এনাও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। নেক্সট একটা দিচ্ছি গ্রিন, রেড অ্যান্ড গ্রিন, এটা কিন্তু রেড অ্যান্ড গ্রিন, বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি প্যাকেটটা খুলে দেখাই, বোঝা যাচ্ছে না ঠিক করে, বোঝা যাচ্ছে না প্যাকেট থেকে, ব্ল্যাক ব্ল্যাক লাগছে, ছোট ঝোলা টাইপ যেমন ঠিক নেকলেসের সাথে দাও, আচ্ছা ওই টাইপের ইয়াররিংস, আচ্ছা নেক্সট দিন দিয়ে দিই, ও টাইপের ওই রকম আজকে হাতের কাছে নেই গো, এটা থাকছে রেড এর সাথে গ্রিন, এটা থাকছে রেড এর সাথে গ্রিন, প্রাইস কিন্তু 50, প্রাইস রয়েছে কিন্তু 50 করে। নেক্সট একটা ডিজাইন দিচ্ছি, ওটার দুখানা কালার অপশন পাবে, এগুলো সিরিয়াসলি বলছি তোমরা এতটা ভালোবাসবে, এই জয়পুরী মিনেগুলো আমি নিজে মানে ভেবে উঠতে পারিনি, প্রথমে ভেবেছিলাম ছোট ফিঙ্গারিং, না গো ছোট ফিঙ্গারিং নেই, ছোট ফিঙ্গারিং নেই ডিয়ার নেই, এটা যাচ্ছে ছোট ইয়ার টপ, এই যে ইয়ার টপ দিচ্ছি নাও, আরো চাই ইয়ার টপ, আরো চাই, তাহলে আমাকে নিয়ে আসতে হবে উঠে দিয়ে, এই যে এই দেখো ব্ল্যাকের ব্ল্যাকের সাথে যাচ্ছে, এটা এটা যাচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট, ঠিক আছে, এটা গেল ব্ল্যাকের সাথে হোয়াইট, আর একটা রয়েছে মেরুনের সাথে চকলেট, এগুলো কিন্তু 50 করেই রয়েছে, নর্মালি যেগুলো 80 গুলো দিই সেইগুলো বলছো, আমি কালকে দিয়ে দেবো গো, আজকে একটু ডাক্তারখানা বেরোতে হবে সেজন্য আমি একটু তাড়াহুড়ো করছি, বুঝেছ, এই যে এই থাকছে দেখো পিসটা, মেরুনের সাথে যাচ্ছে একদম একটা ইয়ে কালারের, তোমার ওই কি বলবো নিউড শেপ, নিউড টাইপের একটা কালার যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 50 করে, প্রাইস রয়েছে কিন্তু 50 করে, দাও কি বললে, দাঁড়াও আমি আরেকটা বক্স নিয়ে আসছি ইয়ারিং এর, সেটার মধ্যে দেখি কি কি রয়েছে, পাশা জাতীয় বা ছোট ওই একটু ঝোলা জাতীয় বলছো তোমরা, আমি একটুখানি দাঁড়িয়ে যাও, আমি তাহলে একটা আরেকটা বক্স নিয়ে আসছি, আমি একটু টুক করে দেখিয়ে দিই, বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট হয়তো নেব দেখাতে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি তার আগে আমি পারলে সীতাহারটা একটু দেখিয়ে দিই আর, দাঁড়াও ও ফার্স্ট থেকে রয়েছে, সীতাহারটা আমি একটু দেখিয়ে দিই ওর, হ্যাঁ একটু পারলে সীতাহারটা দেখিয়ে দিই,
তাই না? ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে পার্লে সীতাহারটা। নাও রিয়া রয়েছো, দেখে নাও, এই থাকছে কিন্তু পিসেসটা, ঠিক আছে? তার সাথে এই চলে যাচ্ছে ইয়ার রিংস। আমি একটু ব্যাকেও ধরে দেখিয়ে দিই, প্রাইস কিন্তু 850। ওকে চলো সরিয়ে দিলাম। নেক্সট আমি একটা বক্স নিয়ে আসছি। আমি একটুখানি ছোট ইয়াররিংস বলছো তোমরা কয়েকদিন ধরে, আমার হয়ে উঠছে না। আমি দেখি দাঁড়াও বক্সটাতে কি রয়েছে, কি ডিজাইন কি রয়েছে আমি দেখি, কারণ ওই একটা বক্সে আপাতত আমার এইখানে রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, কয়েকটা ইয়াররিংস নিয়ে এসেছি, একটা বক্সের মধ্যে যা রয়েছে এটার মধ্যে আমি চটপট দেখিয়ে দিলাম। আমি এটা বন্ধ করতে ভুলে গেলাম আমার মাঝে। হ্যাঁ গো, চলো নেক্সট যাচ্ছি। আমি নেক্সট যাচ্ছি ছোট্টর মধ্যে, রেগুলার ইউজে বলছিলাম, এনাও একটা ডিজাইন পেয়ে গেছি এখানে, টুক করে নিয়ে নাও। এরকম একটা পিকক ডিজাইনের ওপর দিয়ে প্রাইস থাকছে 80, প্রাইস থাকছে কিন্তু 80। এবারে হুক স্টাইলে বলেছিলে তোমরা, হুক স্টাইলের ওপর দিয়েও একটা দিয়ে দিচ্ছি, ঝটপট ঝটপট নিয়ে নেবে, কারণ এগুলো থাকে না, তোমরা নিজেরাও জানো। আজকে হয়তো দেখাচ্ছি, হয়তো এটা পরের দিনে আমি দিতে পারবো না, এইরকম পজিশন চলে আসে। এটা দেখো এরকম জাতীয় হুক রয়েছে, হ্যাঁ, মানে সে সেফটি পিন পেঁয়াজ বলে না, সেরকম জাতীয় বলা যায়। এই যে এই আসবে পিসটা, একদম চুটিয়ে রেগুলার ইউজ করো, এগুলো নিয়ে সত্যি কথা কিছু বলার অপেক্ষা রাখে না, চুটিয়ে রেগুলার ইউজ করো। এরপর আমি ওই তিনটে ঝুমকো ইয়াররিংসটা নেব, দারুণ লাগলো ওটা, তিনটে ঝুমকো, হ্যাঁ ওটা। এই যাচ্ছে দেখো নেক্সট ডিজাইনটা, এরকম একটা ইয়ে রয়েছে, মানে বেবিদেরকেও দিতে পারো এই পিসগুলো। বেসিক্যালি আমি এইসব জিনিসগুলো খুব প্রেফার করি, কারণ কি আমার না এই স্টার জাতীয় জিনিস পরলে না যখন ঘুমোতে যাই ঠিক এই পোর্শনটা প্রচন্ড লাগে আমার কানের এখানে, তো সেই জন্য আমি এই জাতীয় জিনিসগুলোই বেশি পরিমাণে প্রেফার করি, কারণ এগুলোতে দেখবে কানে লাগার ব্যাপারটা থাকে না। এটারও কিন্তু প্রাইস রয়েছে 80, হ্যাঁ, এই সেফটি পিন প্যাচেরও কিন্তু প্রাইস রয়েছে 80। চলো এই বক্সটা তো তো মাত্র দুটো ডিজাইনই রয়েছে, এটাতে দেখি আর কি রয়েছে, দেন ঝট করে দিয়ে দিই। নাও গিনি 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 কে বলছিলে গিনি, নাও গিনির মধ্যে একটা ইয়ার স্টার্ট পেয়েছি, গিনির মধ্যে ইয়ার স্টার্ট পেয়েছি, নাও গিনি গিনি চাইছিলে কে, কোন দিদি গিনি চাইছিলে? ফার্স্টে গিনি দেখাচ্ছি না, এটা একটা অন্য স্টার্ট দেখাচ্ছি রাউন্ডের মধ্যে দিয়ে, রেগুলার ইউজ করার কিন্তু স্টার্ট দিচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ, আমারও লাগে দেখেছি এইগুলো, সিরিয়াসলি আমারও প্রচন্ড লাগে জানো তো, এই কারণে আমি সুই ধাগা বা ওই রকম জাতীয় হুক ইয়াররিংস গুলো খুব প্রেফার করি। এই যাচ্ছে কিন্তু একটা স্টার জাতীয়, প্রাইস থাকছে কিন্তু 80, প্রাইস রয়েছে কিন্তু 80, রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো। তবে হ্যাঁ এইসব ইয়াররিংস কি পরি না, পরি, বাট যখন ধরো ঘুমানোর ব্যাপার থাকে না তখন আর কি, বা শোয়ার ব্যাপার থাকে তখন আমি খুলে রাখি এগুলো, কারণ সেই সময়ের জন্য আমার মনে হয় যে এটা ঠিক আমার যেন সুটেবেল লাগে না, আমার কানে প্রচন্ড, মানে কানে ঠিক বলবো না, এই পোর্শনটাতে প্রচন্ড পরিমাণে ব্যথা করে। আমারও হয় এই প্রবলেমটা, আমারও হয়, তার মানে আমার সাথে অনেকেই ভুক্তভোগী তাহলে এটা। চলো না গিনির মধ্যে রেগুলার ইউজের জন্য স্টার্ট, প্রাইস কিন্তু 100, হ্যাঁ গিনির রেগুলার ইউজে স্টার্ট, প্রাইস রয়েছে কিন্তু 100। এই যে প্রাইস রয়েছে 100, প্রচুর জনে নিয়েছো, প্রচুর জন এখনো পেয়ে যাবে, কটা পিসেস আমাকে দেখতে হবে গিনিটা, কারণ গিনিটা যেহেতু তোমাদের ডিমান্ডে রয়েছে। এই ছোট ইয়াররিংস বাসন্তী দিদি রয়েছো, ছোট ঝুমকো করে মাথা খারাপ করেছিলে আমাকে, বাসন্তী দিদি রয়েছো,
ছোট ঝুমকো করে মাথা খারাপ করেছিল আমাকে। নাও নেক্সট দিচ্ছি একটা একদম গোল্ড, একদম গোল্ড পিসটা, সিঙ্গেল পিস হবে। ছেলের কি হয়েছে, ছেলের প্রচন্ড টনসিল ফুলে গেছে গো, দাঁড়া, প্রচন্ড পরিমাণে টনসিলটা ফুলে গেছে, এত জল ঘেটেছে, এই যাচ্ছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু তোমার 80, প্রাইস রয়েছে কিন্তু 80, ঠিক আছে। আমার যেমন টনসিলের খুব দাঁত রয়েছে, আমি একটুখানি মানে খুব বেশি ঠান্ডা জল আমি খেতে পারি না, যেটা দাঁত শিরশিরানি করার জল ঠান্ডা হয় না, আমি একদমই খেতে পারি না, তো সেরকম ছেলেরও, ওরও প্রচন্ড দাঁত রয়েছে ওরকম টনসিল ফোলার। আচ্ছা নেক্সট একটা পাশা দিচ্ছি, নাও সাবধানে রেখো, দেখি ওটাকে নিয়ে যাব এই ডাক্তার দেখাতে গো, ওষুধ চলছিল, আগে একবার দেখিয়ে এসেছিলাম, দেন বলেছিল কিছুদিন ওষুধ দেওয়ার পর যাও আরেকবার আসতে। আচ্ছা এই একটা দেখে নাও, ট্রায়াঙ্গেল শেপে স্টার্ট, ট্রায়াঙ্গেল শেপের মধ্যে দিয়ে স্টার্ট যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু, প্রাইস রয়েছে কিন্তু 150। ট্রায়াঙ্গেল শেপের মধ্যে দিয়ে স্টার্ট যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু 150, ঠিক আছে। একদম ছোট স্টার্ট কিন্তু নয়, এটা কিন্তু পার্টিওয়ার পারপাসের জন্য ইউজের মতনই, একদম মানে রেগুলার ইউজের মতো কিন্তু নয়, এটা কিন্তু একটু বড় সাইজের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 150। ওকে নেক্সট ছোট ঝুমকো কে ওই বলেছিলে গো, নেই চলে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ দুখানা দারুণ ছোট ঝুমকো রয়েছে রেগুলার ইউজের মতনই, ফর্মিং এর মধ্যে, দাঁড়াও আর একটা আমি ইয়ে দিয়ে দিই, সুই ধাগা এখানে একটা দেখতে পেলাম, বেশ সুন্দর দেখতে সুই ধাগা রয়েছে, এই যে স্বস্তিক চিহ্নতে একদম শুয়ে কিন্তু, মানে একদম কিন্তু আমি আছি। আর সুতোপাতি বলেছিলে ছোট ইয়ার ঝুমকো, দাঁড়াও দিচ্ছি, একদম ফর্মিং এর উপরে কিন্তু রয়েছে ঝুমকোটা, ফার্স্টেই বলে দিচ্ছি, হ্যাঁ ঠান্ডা খেতে খেতে দিও না বললে হবে, এই রোদে মানে এই গরমের টাইমে না বিশ্বাস করো ঠান্ডা মানে নিজেদেরও গরম নর্মাল জলটা খেয়ে তৃপ্তি মিটছে না গো, সেই অনুযায়ী ওকেও ধরো একটু ঠান্ডা জল মিক্স করেই খাচ্ছেও, সেই করে করে তার থেকে বেশি কথা স্নান করতে গিয়ে আরো বেশি জল ঘেটে করেছে অবস্থা। এই না 100 সুইধাগা, প্রপার সুইধাগা রয়েছে কিন্তু 100, হ্যাঁ কেমন করে পড়তে হয় সুইধাগা, কেমন করে পড়তে হয় দাঁড়া দেখি, এই সুই ধাগা হচ্ছে আমার একটা বেস্ট মানে বন্ধু বলতে পারো আমার, এই যে এইভাবে দেখো ঢুকিয়ে দিলে পুরো জিনিসটা ঠিক এরকম করে সেট হয়ে গেল, খুব স্টাইলিশ লাগে দেখতে কিন্তু সুই ধাগা, ঠিক আছে। আবার এইভাবে জিনিসটাকে টেনে এই দেখো পুরোটা ঠিক এইভাবে খুলে যাবে, পুরোটা ঠিক এইভাবে খুলে গেল, ঠিক এই পোর্শনটা দিয়ে যেমন সুতিয়ে ঢোকাও সেরকম করে এরকম করে ঢুকিয়ে পুরোটা টেনে দেবে, ঠিক আছে। চলো নেক্সট যাচ্ছি, সুই ধাগা একটা পিস দেখিয়ে দিলাম, পেলাম যেহেতু এই বক্সে পেলাম যেহেতু 100 করে, হাতের মাপ কি করে বলবে একটু বলবে, আমাকে হোয়াটসঅ্যাপ করো কাকুলি দিয়ে আমি বলে দেব, আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেব, কিছু জিনিস হোয়াটসঅ্যাপে বলাটাই ভালো জানো তো, তো সেই জন্য বলে দেব। নেক্সট যাচ্ছি, চলো নেক্সট একটা ডিজাইন দিচ্ছি, স্কোয়ারের মধ্যে দিয়ে থাকছে, তোমরা অনেকে স্কোয়ার পাশা বলো, খুব সুন্দর দেখতে লাগে গো সুই ধাগা, রেগুলার ইউজ করা যাবে তো, কোনটা রেগুলার ইউজ করবে বলছো, আচ্ছা ঝুমকোটা হ্যাঁ করতে পারবে, ফর্মিং এ রয়েছে দেখাও না, আমি দাঁড়াও দিচ্ছি, লাস্ট দুটো দেবো দেন আমি শেষ করবো, হ্যাঁ এই থাকছে দেখে নাও। নেক্সট একটা যাচ্ছি তোমার স্কোয়ার, স্কোয়ার রয়েছে কিন্তু, অনেকেই খোঁজো তোমরা স্কোয়ার পাশা, স্কোয়ার পাশা এই বক্সটা অনেকদিন পর খুঁজে পেলাম, এই যাচ্ছে পিসটা, স্কোয়ার করে পড়ো এইভাবে ইয়ে করে পড়ো গোলফি করে পড়ো যেমন করে খুশি পড়ো, প্রাইস থাকছে কিন্তু এটার 120, এটার প্রাইস রয়েছে কিন্তু 120, ঠিক আছে। নেক্সট আমি দুখানা ইয়ে দিয়ে দিই, আরেকটুখানি একটু লং এর উপরে দিয়ে দিই ব্রাইডাল পারপাস জাতীয়, যেহেতু রয়ে পেলাম যখন আজকে বক্সটা অনেকদিন পর, তো একটু দিয়েই দিই এই ইয়ারিংসটা, দেখ এই যে একটু লং এর মধ্যে দিয়ে, একটু লং নয় বেশ ভালোই লং, মানে ব্রাইডাল পারপাস আর কি, ঠিক আছে। প্রাইস থাকছে 250, প্রাইস রয়েছে কিন্তু 250, এই আসছে দেখো ইয়ারিংসটা, ওকে নেক্সট দিচ্ছি, নেক্সট দিচ্ছি, নেক্সট আই নো এই একটাই
ইয়ারিংস দেখো, এটাও কিন্তু ফর্মিং এর উপরে রয়েছে, এই জিনিসটাও কিন্তু ফর্মিং এর উপরে রয়েছে। এই জিনিসগুলো যদি রেগুলার ইউজ করো না, আমি মানে অন লাইভ বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এটাও দেখো ঠিক ইয়ে নয়, মানে ঝুমকো ঠিক বলবো না, বাট হাফ কাট টাইপের ঝুমকো যাচ্ছে, এক্স্যাক্টলি গোল্ডের ডিজাইন রয়েছে। কিন্তু গোল্ডে দেখবে এইসব ইয়ারিংসগুলো রেগুলার ইউজের ক্ষেত্রে খুব প্রচন্ড পরিমাণে ইউজ হয় এই ডিজাইনগুলো। এই যে প্রাইস থাকছে কিন্তু এটার 250, এটার প্রাইস থাকছে কিন্তু 250। চুটিয়ে রেগুলার ইউজ করো, একদম ফর্মিং পিসে রয়েছে কিন্তু, মানে এগুলো ফর্মিং এর রেগুলার ইউজ বলতে পারো, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 250। চলো নেক্সট আমি ঝুমকো দুটো দিয়ে শেষ করি আজকে আমার, ঠিক আছে? আরো কিছু রয়েছে, আমি পরের দিন দেখিয়ে দেবো, আজকে যেহেতু একটু তাড়াহুড়োতে রয়েছি, তা না হলে জানোই তোমরা যে এত তাড়াতাড়ি আমি নর্মালি লাইভ খতম করি না, তো আজকে একটু যেহেতু তাড়াহুড়োতে রয়েছি, দ্যাটস ওয়াই আমাকে একটু তাড়াতাড়ি লাইভটা শেষ করে উঠতে হচ্ছে, ঠিক আছে? নেক্সট ইয়ার দুটো দিচ্ছি ঝুমকো, একদম রেগুলার ইউজ করো, কোনো প্রবলেম হবে না, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, এবং ঝুমকোর ডিজাইনটাও অন্য, আমি সেটাও দেখাচ্ছি। দেখো এটা যাচ্ছে ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে ঝুমকোটা, এবং মিনেকারি কাজ রয়েছে কিন্তু, দেখো মিনেকারি কাজ রয়েছে পুরো, কিন্তু তোমার গোল্ড হাতে পাওয়ার পর দেন বাকিটা তো বলো, আমি বলবো। এই দেখো তিনটে সাইড থেকেই দেখো সেম কাজ যাচ্ছে কিন্তু ঝুমকোটার মধ্যে, এই আসছে জিনিসটা। প্রাইস থাকছে কিন্তু 200 টাকা, রেগুলার ওয়্যার এর পিস, ফর্মিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, চুটিয়ে ইউজ করো, ওকে? আমি একবার কানে ধরে দেখিয়ে দিই জিনিসটা ঠিক কতটা লেন্থ বাকি আসছে, প্রাইস রয়েছে কিন্তু 200। চলো নেক্সট একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, নেক্সট ডিজাইনটা যাচ্ছে, এটা যেমন গেল তোমার ইয়ের উপর দিয়ে, কি বলে, ট্রায়াঙ্গেলের উপর দিয়ে, নেক্সট ডিজাইনটা যাচ্ছে কিন্তু তোমার ইয়ে মোটিভে, ওই একটু কি বলবো, রথের মতো আর কি বলা যায়, এই আসছে দেখো পিসটা, এরকম করে পুরো, মানে জগন্নাথের ঠিক চূড়াটা যেমন হয় না, সেরকম করে দেখো কাজটা যাচ্ছে পুরো, এইভাবে আসছে ঝুমকোটা। প্রাইস থাকছে কিন্তু 200, একদম ফর্মিং পিস রয়েছে কিন্তু রেগুলার ইউজ করো। নর্মালি এই বক্সটা আমার দেখানো হয়ে ওঠেনি, আমার ওই শিফটিং এর সময় এসেছিল জিনিসটা, বাট ওই বক্সের মধ্যে করে ব্যাস ঢুকিয়ে তুলে দেওয়া হয়েছিল, এই যাচ্ছে পিসটা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু 200 করে, প্রাইস রয়েছে কিন্তু 200 করে। চলো আজকের মতো লাইভটা আমি এখানেই এন্ড করলাম, তোমাদের দেখাবো দেখাবো করেও দেখো, লাস্ট পর্যন্ত থাকলে অনেক কিছুই পেয়ে যাও কিন্তু তোমরা, তো চলো আজকের মতো টাটা বাই বাই, লাইভটা এখানেই শেষ করলাম। যাদের যা রিকোয়েস্ট রয়েছে আমাকে আগের থেকে হোয়াটসঅ্যাপে করে রেখো, আমি তাহলে নেক্সট দিন সেগুলো নিয়ে গুছিয়ে আমি দেন লাইভে বসতে পারি, ঠিক আছে? নেক্সট যেদিন লাইভে আসবো আমি জানিয়ে দেবো অবশ্যই। যারা এখনো বলবো পেজটাকে লাইক ফলো করনি, ঝটপট করে নেবে, যারা ইয়ে করনি তোমরা মানে আরো কিছু কালেকশন দেখতে চাইছো, তারা কিন্তু পেজে ইয়েতে গিয়ে দেখে নিতে পারো, তোমার ওই কি বলে ফটোস অপশনে গিয়ে ওখানে কিন্তু দেখে নিতে পারো, তোমার ইয়ারিংস এর কালেকশনও ধামাকাটা। থ্যাংক ইউ, চলো টাটা বাই বাই, নেক্সট আবার যেদিন আসবো আমি লাইভে মানে ইয়েতে জানিয়ে দেবো পেজে, ঠিক আছে?